এই অবস্থা কেন ক্যামেরার? সম্মানিত দর্শক বৃন্দ, সবাইকে আসসালামু আলাইকুম এবং অন্য ধর্মের সবার প্রতি বিশেষ শ্রদ্ধা। সম্প্রতি আমরা পূজা শেষ করেছি এবং অন্য সব ধর্মের প্রতি শুভেচ্ছা জানিয়ে আমরা আমাদের আজকের লাইভটি শুরু করতে যাচ্ছি। আমাদের আজকের লাইভের টপিক এবং আজকের লাইভ কাদেরকে নিয়ে সে বিষয়ে আপনারা নিশ্চয়ই সবাই সকলেই অজ্ঞ রয়েছেন, সকলেই জানেন যে আজকের লাইভে কারা আমাদের রয়েছেন অতিথি হিসেবে। আমি নিজেও আজকের লাইভের অতিথি, আমার যিনি হোস্ট তার কাছে আমি আমার হচ্ছে অনুষ্ঠানটি আজকে হস্তান্তর করব। তাকে হস্তান্তর করার আগে একটু জানিয়ে দিই, তার হয়তো বা একটু নেট সমস্যার জন্য সে একটু পরে আমাদের সাথে সংযুক্ত হচ্ছেন। দর্শকবৃন্দ, সবাইকে বলে দিতে চাই যে আজকের লাইভটি ঘ ইউনিট নিয়ে সম্পূর্ণ এবং পূর্ণাঙ্গ একটি গাইডলাইন আমরা দেওয়ার জন্য চেষ্টা করব। সেই চেষ্টার পিছনে আপনাদের একটু সহযোগিতার প্রয়োজন আমাদের। সেটি হচ্ছে যে আপনারা যদি আমাদের এই ভিডিওটিকে সবার মাঝে শেয়ার করেন, শেয়ার করে সবার মাঝে ছড়িয়ে দেন, তাহলে আমাদের অনেকেই আপনার অনেক যে বন্ধু এখনো নোটিফিকেশন পাইনি সে ইনশাল্লাহ চলে আসবে, আমাদের সাথে যুক্ত হবে। তাই আমরা আপনাদেরকে অনুরোধ করব এই ভিডিওটি সবাই শেয়ার করবেন, শেয়ার করে আমাদের সাথে যুক্ত থাকবেন। দর্শক, অ্যাডমিশন ক্রিকেটের পক্ষ থেকে আজকের এই অনুষ্ঠানে আবার আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি। সেই সাথে আমি মাজেদুল ইসলাম রাকিব আমাদের আজকের অনুষ্ঠানটি পর্যালোচনা করার জন্য এবং পরিচালনা করার জন্য সঞ্চালিকা মিসমি রহমানকে আজকের অনুষ্ঠানটি হস্তান্তর করছি। দর্শক, আসছেন মিসমি রহমান, আইন বিভাগের শিক্ষার্থী। আসসালামু আলাইকুম, ধন্যবাদ রাকি। আসসালামু আলাইকুম, অ্যাডমিশন ক্র্যাকার্সের পক্ষ থেকে আরো একটি লাইভ। আজকে আমাদের সাথে যে তিনজন বন্ধু আছে সবাইকে চেনে, সবাই এদেরকে চেনে, খুব পরিচিত মুখ আমাদের মাঝে। তিনজনই ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করছে, খুব পরিচিত মুখ আপনাদের মাঝে। আমাদের সাথে আছে আমার ব্যাচমেট মাজিবুল ইসলাম রাকিব, যিনি বিজ্ঞান বিভাগ থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ঘ বিভাগে প্রথম হয়েছিল গত বছর অ্যাডমিশন পরীক্ষায়। এছাড়া আছে মুনিম আল আজাদ, আছে সৈকত, এরা দুজনই বিজ্ঞান বিভাগ থেকে। মুনিম আল আজাদ ঘ ইউনিটে প্রথম হয়েছে এবং সৈকত দশম হয়েছে। মাজিদুল ইসলাম রাকিব পড়ছে আইন বিভাগে, মুনিম আল আজাদ পড়ছে অর্থনীতি বিভাগে, সৈকত পড়ছে সরি মুনিম আল আজাদ মেশমির মনে হয় নেট সমস্যা, যার কারণে সে আবারও ডিসকানেক্টেড হয়ে গেছে। আমাদের হোস্টে একটু নেট সমস্যা হচ্ছে। দর্শক, মেশমির যুক্ত হওয়ার আগে আগে আমরা আমাদের আজকের আরো দুজন অতিথিকে এখানে যুক্ত করব ইনশাল্লাহ। আমি প্রথমে আমার একজন অত্যন্ত পরিচিত বন্ধুকে এখানে স্ক্রিনের সামনে নিয়ে আসতে চাই। আমরা সেই ঘ ইউনিট ভর্তি পরীক্ষার প্রথম দিন থেকেই, সরি ভর্তি পরীক্ষার ফলাফলের দিন থেকেই আমরা একসাথে রয়েছি এবং আমাদের দেখা হয়েছে, আমাদের কুশলাদি অত্যন্ত ভালোভাবে বিনিময় হয়েছে। সে আর কেউ নয়, মুনিম আল আজাদ। আমি মিসমিকে বলবো আমাদের অতিথিদেরকে এক এক করে পরিচয় করিয়ে দিতে এবং এখানে অনুষ্ঠানে তাদেরকে আমন্ত্রণ জানানোর জন্য। মিসমি, আমি তোমাকে অনুষ্ঠানটি আবারও পরিচালনা করার জন্য অনুরোধ জানাচ্ছি। আচ্ছা, ধন্যবাদ রাকিব, দুঃখিত একটু নেটের সমস্যার জন্য হয়তো ডিসকানেক্টেড হয়ে গিয়েছি। আজকে যে তিনজন ব্যাচমেট আছে আমাদের, তিনজনই ঢাকা বিশ্ববিদ্যালয়ের খুবই পরিচিত মুখ, নতুনদের কাছে আরো পরিচিত। এখন অ্যাডমিশনের যে সিজনটা চলছে, সবাই প্রতিনিয়ত তাদেরকে যেই পরামর্শ দেওয়ার জন্য নক করছে, তাই তিনজনকে নিয়ে হাজির হয়ে গেছি আমি মিশনে আজকে অ্যাডমিশন ক্র্যাকার্সের আরো নতুন নতুন একটি লাইভে। বিজ্ঞান বিভাগ থেকে তিনজন হলেও তিনজনেরই টার্গেট কেন মেডিকেল, বুয়েট কিংবা ইঞ্জিনিয়ারিং না হয়ে হলো ঢাকা বিশ্ববিদ্যালয়, তাদের তিনজনেরই স্বপ্ন কেন ঢাবিকে কেন্দ্র করে গড়ে উঠেছে, সেই গল্পটাই শুনবো তবে তাদের মুখ থেকে। আচ্ছা, পরিচয় করে দিচ্ছি। প্রথমেই রাকিব কথা বলা শুরু করে দিয়েছে সঞ্চালককে ছাড়াই, ওকে সবাই চেনেন আপনারা। আছে রাকিব মাজেদুল ইসলাম রাকিব, ও ছিল বিজ্ঞান বিভাগ থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ে
ঘ ইউনিটে, দ্বিতীয় হয়েছে গত বছর অ্যাডমিশন টেস্টে, এখন পড়ছে আইন বিভাগে। আমাদের সাথে আছে মুনিম আল আজাদ, যে পড়ছে অর্থনীতি বিভাগে, গত বছর অ্যাডমিশন টেস্টে ঘ ইউনিটে যিনি হয়েছিলেন প্রথম। এছাড়া আমাদের সাথে আছে সৈকত, যিনি এখন পড়ছে ফাইন্যান্স ডিপার্টমেন্টে, গত বছর ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষায় যিনি অধিকার করেছিলেন দশম পজিশন। তোমাদের সবাইকে বা প্রত্যেককে খুবই খুবই স্বাগতম এবং অনেক ধন্যবাদ। আসলে এখন বোধ হয় নিজের ব্যক্তিগত কাজ কিংবা ডিপার্টমেন্টের অনলাইন ক্লাস নিয়ে প্রত্যেককে একটু একটু ব্যস্ত, সেসবের মধ্য থেকেও আমাদের কথায় রাখতে কিংবা জুনিয়রদের কথা চিন্তা ভাবনা করে তুমি লাইভে এসেছো, তোমরা তিনজনই এসেছো, তার জন্য তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ। শুভ সন্ধ্যা কিংবা শুভ রাত্রি, আমরা এখন শুরু করবো আমাদের আজকের লাইভটি। আচ্ছা, একটু তিনজনকে ছোট্ট করে জানতে চাই, কেমন লাগছে এক বছরের এই প্রাপ্তি, আজকের দিনে স্বপ্ন পূরণ হয়েছে, আজকের দিনটার সেই অতীতটুকুকে স্মরণ করে কেমন লাগছে, সবাই যদি একটু একটু করে বলতাম তিনজন। আচ্ছা রাকিব, শুরু করো রাকিব। ধন্যবাদ মিসমি, একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন দিয়ে শুরু করার জন্য। দর্শকরা অনেকেই হয়তোবা বিভিন্ন সিনিয়রদের টাইমলাইন দেখেছে, আমার নিজের টাইমলাইন দেখেছে, এবং অনেকেরই আমাদের পেজ থেকে আমরা ঘোষণা করেছিলাম যে আজকে আমাদের এই ফলাফলের এক বছর পূর্তি। এই এক বছর পূর্তি, যে এক বছর আগের দিনটির কথা যদি আমি মনে করি, এক বছর আগের দিনটি অত্যন্ত মানে তাৎপর্যপূর্ণ ছিল। আমার বন্ধু ছিল রাগিব নূর, যে দুই দিন আগে এখানে লাইভ এসেছিল, 27 তারিখে রাতেই এসেছিল লাইভে। তো যখন তার রেজাল্ট হলো, তখন আমার বাবা এমনিতে শখ করে আমাকে বলেছিলেন যে তোর বন্ধু রাগিব নূর তো সারা দেশে প্রথম হয়েছে, যদি তুই বাবা তোর রেজাল্টটা যদি প্রথম দ্বিতীয় তৃতীয়র মধ্যে থাকতো। তো তখন তো আমি তাকে আর সিওরিটি দিতে পারিনি যে আমার রেজাল্ট একটু ভালো হবে বা আমি থাকতে পারি আমার ইউনিটে। আমি শুধু বলেছি যে আমি পরীক্ষা মোটামুটি ভালো দিয়েছি, ইনশাল্লাহ, আশা রাখছি, দেখা যাক, দোয়া করো, তোমাদের দোয়াটাই বড়। তো পরীক্ষার রেজাল্ট যেদিন হয় সেদিন প্রায় আচ্ছা, কোনো চাপ কি অনুভব হয়েছিল নাকি মনে হয়েছিল আমাকে কিছু করতে হবে, এটা জাস্ট একটা অনুপ্রেরণা হিসেবে নিয়েছিলে, মানে বাবার কথাটা কি চাপ মনে হয়েছিল? বাবার কথাটা ওই সময় পরীক্ষা দেওয়ার পরে, তো পরীক্ষা দেওয়ার আগে সব চাপ ছিল, পরীক্ষা দেওয়ার পরে একটু মানসিক চিন্তা যে থাকে, মানসিক টেনশন, সেটা ছিল যে না হলে কি হবে, ভালো না করলে কি হবে, কোন সাবজেক্টে যাচ্ছি না যাচ্ছি, কি হয় না হয়, বা কোনো অ্যাক্সিডেন্ট হয় কিনা। মানে একজন পরীক্ষার্থী যত রকমের টেনশন হওয়ার দরকার সব রকমই ছিল আমার মধ্যে। যেমন এরকম টেনশনে এক সময় কাজ করতো যে হচ্ছে, আচ্ছা এমন যদি হয় যে রিটেন কপিটা, যে রিটেনের পেজটা আলাদা করে লাগানো ছিল, ওইটা যদি হারায় যায় আমারটা, তাহলে তো আমি রিটেনে ফেল করতে পারি, তখন তো আমার এই হইতে পারে, ওই হইতে পারে। তো এই যে সব রকমের টেনশনই কাজ করছিল, বাট আল্লাহকে ধন্যবাদ জানাই যে আল্লাহ সুখবরটা দিয়ে দিয়েছেন। আর টেনশন ওই দিনের অনুভূতি বলতে গেলে আসলে শেষ করা যাবে না, তবে শুধু এতটুকু বলতে পারি যে হচ্ছে সবসময় চেষ্টা করেছি বাবা মার যেন খুশি থাকে, বাবা মার ভালোর জন্য করা, নিজে তো খুশি একজন হচ্ছে যে কোনো পেশার মানুষই নিজেকে খুশি রাখতে পারে, সেটা আমি যদি যে কোনো পেশায় থাকি না কেন। আমরা দেখি যে অনেক রিক্সাওয়ালা আঙ্কেল আমাদেরকে রিক্সা নিয়ে যাওয়ার সময় গান গাচ্ছেন, পান খাওয়া মুখে, ভ্যানওয়ালা আঙ্কেলও গান গায়। তো এই যে বিভিন্ন পেশায় মানুষ সুখে শান্তি থাকতে পারে, বাবা মার মুখ উজ্জ্বল করাটা একটা বড় বিষয়। তো বাবা মার মুখ উজ্জ্বল করতে পারবো কিনা এটা নিয়ে একটু চিন্তিত ছিলাম। রেজাল্ট দেওয়ার পরেই বাবাকে কল করেছিলাম যে বাবা আমি সারা দেশে দ্বিতীয় হয়েছি। ওই সময় বাবা চিৎকার দিয়ে উঠেছিল যে আমার ছেলে সারা দেশে দ্বিতীয় হয়েছে। আমার মাকে বলছিল যে হচ্ছে রাকিবের মা, আমার ছেলে সারা দেশে দ্বিতীয় হয়েছে। এই যে চিৎকার দিয়ে বাবার যে গর্বের এই চিৎকারটা জীবনে অনেক বড় পাওয়া। আসলে ওই পাওয়াটার জন্যই হয়তো বা এতদিন অপেক্ষা করেছি। ধন্যবাদ আল্লাহকে যে আমাকে সেই সমর্থনটা দিয়েছে। আমার অনুভূতি ওই মুহূর্তে শুরুর অনুভূতিটা এইটুকুই ছিল আর কি, আরো বড় অনেক কিছু বলা যেতে পারে, এতটুকুই বলতে চাই। ধন্যবাদ। আচ্ছা ধন্যবাদ রাকিব, আপনাকে অনেক ধন্যবাদ। আপনি নিশ্চয়ই বেশ পরিশ্রম করেছেন, যেটার ফলটা আজকে আমরা পাচ্ছি, আপনি নিজে পাচ্ছেন, বাবা মা পাচ্ছে, পুরো দেশ পাচ্ছে। আচ্ছা চলে যাব মুলিম আল আজাদের কাছে। একটু সংক্ষেপে, মানে গত বছরের এই দিনটার কথা মনে পড়ে যেটুকু অনুভূতি হয়েছিল সেটুকু যদি একটু শেয়ার করতেন আমাদের সাথে। প্রথমত অবশ্যই ইট ওয়াজ আ বোল্ড ফ্রম আ ব্লু, কখনোই আমি আসলে আশা করিনি যে ডিউতে ফার্স্ট হয়ে যাবো। আর মিশমিকে একটু আমি কারেক্ট করব একটা জায়গায়, যে আমার আসলে স্বপ্নের পুরো জায়গা জুড়ে ঢাবি ছিল না, এটা হচ্ছে একটা বিশাল বড় ফ্যাক্ট। আমার স্বপ্নের অর্ধেকটা ছিল মেডিকেলে এবং বাকি অর্ধেকটা ছিল ডিউনিটে, এবং সেটা হচ্ছে ইকোনমিক্স পড়া না, সেটা ছিল হচ্ছে আইআর পড়া, ইন্টারন্যাশনাল রিলেশনস পড়া। সো যাই হোক, ভাগ্যচক্রে আজকে ইকোনমিক্সে চলে এসেছি, কিন্তু রেজাল্টে
যখন প্রথম রেজাল্টটা দেয় একেবারে ইনস্ট্যান্ট যেই অনুভূতিটা কাজ করেছে সেটা হচ্ছে অবিশ্বাস। আমার এক ফ্রেন্ড আমাকে জানায় প্রথমত ফোনে, সাবিত, ওর নাম অবশ্যই মেনশন করতে হবে এখানে, আমাকে ফোন দিয়ে জানায় হচ্ছে যে দোস্ত তুই তো ফার্স্ট হয়েছিস ডিউতে, ডিউনিটা। তো আমি প্রথমে একেবারেই লিটারেলি মনে করছি আমার সাথে মজা করতেছে। তো আমি তারপরে, তখন আমার অ্যান্ড্রয়েড ফোন ছিল না, অ্যাডমিশনের পুরো সময়টা আমি অ্যান্ড্রয়েড ফোন চালাতাম না, আর তখন তো বেশ কিছু এক্সাম আরো বাকি ছিল, তো তখন আমার কাছে অ্যান্ড্রয়েড ফোন ছিল না। তো আমি মেসেজ দিয়ে চেক করলাম যে আসলে রেজাল্টটা ঠিক কিনা। তো তখন আমি আসলে দেখলাম যে ওয়ান, আমি তারপর সেটাকে বারবার খুঁটায় খুঁটায় দেখতেছিলাম এটা কি আসলেই ওয়ান নাকি আমি কিছু মিস করে যাইতেছি, কিন্তু লাস্ট পর্যন্ত দেখলাম যে না, এটা আসলে সিরিয়ালটা ওয়ান। তারপর আমার শেষ পর্যন্ত বিশ্বাস হওয়ার পর আমি প্রথম মাকে ফোন দিই, মাকে ফোন দেওয়ার পর যেটা বললাম, আমি আমার অর্ধেকটা স্বপ্ন জুড়ে ছিল মেডিকেলে পড়া, বাকি অর্ধেকটা জুড়ে ছিল আইআর পড়া। সো মেডিকেলে আমার রেজাল্ট খুবই বাজে হয়, মা সেটা জানতেন, এবং অ্যাকচুয়ালি সেই মোমেন্টটায় ফ্যামিলি থেকে যেই সাপোর্টটা আমি পেয়েছি এটা আসলে আমি মনে করি বিশাল ভাগ্যের ব্যাপার। আমি কখনো এমন প্রেশারাইজ করা হয় নাই যে তুমি মেডিকেলে চান্স পাও নাই এখন তোমার কি হবে, কিন্তু শেষ, তোমার শেষ। সো ওই টাইমটায় অনেক সাপোর্ট পেয়েছিলাম, এবং রেজাল্টের পর তো অবভিয়াসলি মা খুব খুশি হন। আর যেমনটা রাকিব বললো, আসলে যখন আমরা কিছু একটা পাই সেটা আমাদের পেরেন্টসদেরকে জানাতে পারি এবং তারা গর্ববোধ করেন, সেটা আসলে আমাদের প্রাপ্তির একটা বিশাল জায়গা। মনে হয় যে তারা আমাদের পেছনে যে কষ্টটা করেছেন অ্যাটলিস্ট কিছুটা হলেও তাদেরকে রিটার্ন করতে পেরেছি, এই জায়গাটা থেকে একটু ভালো লাগা কাজ করে। সো মা ফোন ধরে বললেন ঠিক আছে, আর আই হোপ তুমি এখন আর এই যে মেডিকেলে চান্স পাও নাই সেটা নিয়ে আর মনে কোনো কষ্ট নাই, কাজ দেখো আল্লাহ তোমার জন্য যেটা ভালো রাখছেন এইখানে, একটা বিশাল সম্মান আমি মনে করি আল্লাহর পক্ষ থেকে যে এতগুলো স্টুডেন্টের মধ্যে, বাংলাদেশের ছেলেদের মধ্যে ফার্স্ট হয়ে যাওয়া, এটা আসলে বিশাল একটা আল্লাহর দান আমার প্রতি আমি বলবো। তো সেই কথাটাই মা আমাকে বললেন, অ্যান্ড অবশ্যই প্রথমে অবিশ্বাস এবং সেখান থেকে একদম আটমোস্ট কৃতজ্ঞতা, এই দুটো ফিলিংস লাগা, তারপর ভালোবাসা তৈরি ভাবের প্রতি। ওটাই, অসংখ্য ধন্যবাদ মুনিম, আপনাকে সাথে থাকুন আমাদের, তার পরবর্তীতে ফিরে আসছে। আচ্ছা, এবার একটু সৈকতের কাছে চলে যাব, একই প্রশ্ন, ঠিক কেমন ছিল অনুভূতিটা গত বছরের এই দিনে? থ্যাংক ইউ মিশমি, আমি প্রচুর চাপ অনুভব করতেছিলাম, কারণ আই হ্যাড ওয়ান বুলেট এন্ড ওয়ান শট, আমি শুধু ডিউনিটের কোচিং করেছিলাম, এখন ডিউনিট কোচিং করে যদি চান্স না পাই তাহলে ব্যাপারটা খুবই খারাপ হয়ে যেত। তাহলে ওই টাইমে খুবই, আমার শুধু ইসলামের একটা কথা মনে আছে, আমার রেজাল্ট ইসলামকে জানাইলাম আমি টেন্থ হয়েছি, ইসলাম বলে তুই টেন্থ হয়েছিস তার মানে আমি কততম হব, কিছুক্ষণ পর শুনেও সেকেন্ড হয়েছে, মানে ইসলামের রেজাল্ট শুনে খুবই খুশি হয়েছিলাম। ওই দিন খুবই প্রেশার কাজ করতেছিল, বিকজ ডিউনিট ছাড়া আমি কিছু কোচিং করিনি, ডিউনিট কোচিং করে তারপরও যদি পজিশন না পাই মানে মান সম্মানের ব্যাপার হয়ে যাবে তখন। আমি এখানে একটু অ্যাড করতে চাই, যারা দেখছে অনেকে ডিউনিটের কোচিং করছে এখানে রয়েছি, আমরা অনেকেই বলি যে ডিউনিট থেকে ভাইয়া কোনো মতো চান্স পাইলেই চলবে, ডিটারমিনেশনটা কেমন হওয়া উচিত সৈকতের এই দুই লাইনের মধ্যে মনে হয় ক্লিয়ার হয়ে গেছে যে শুধু ডিউনিট করছি পজিশন না পাইলে কেমন দেখাবে। তো ডিউনিট অবশ্যই অনেক বড় একটা সম্মানের জায়গা, আল্লাহ আমাদেরকে সম্মানটা দিয়েছেন, বাট এই যে ডিটারমিনেশন, ডিটারমিনেশনটা থাকা অনেক জরুরি বলে আমি মনে করি, যারা শুধু ডিউনিট করছি তাদের এই ডিটারমিনেশনটা থাকা জরুরি একদম একদম। আচ্ছা, তোমাদের তিনজন এমসিকিউ আমার চেয়ে অনেক ভালো হয়েছিল, এমসিকিউ সে আমার থেকে প্রায় হচ্ছে 2.85 নম্বর এগিয়েছিল। তো আমি ধরে নিয়েছিলাম যে সৈকত, যেহেতু 12 ক্যারেট করে যে আমরা কাউন্ট করি আর কি, আমি মুনিমকে স্ক্রিনে নিয়ে আসছি, 12 ক্যারেট করে যে আমরা কাউন্ট করি, তো 12 ক্যারেক্টার যখন কাউন্ট করে দেখি যে সৈকতের মার্ক এমসিকিউ হাইয়েস্ট, তখন আমি ধরে নিয়েছিলাম যে সৈকত 1 থেকে 10 মধ্যে শিওর থাকবে, আর আমি তার থেকে একটু পিছনে থাকবো, কারণ তার থেকে 3 মার্কের মতো আমি পিছনে। তো আমি ধরে নিয়েছিলাম যে সৈকতের হচ্ছে হয়তোবা আশেপাশেই থাকবো, সৈকত দাদা হয়তোবা তার আশেপাশে আমাদেরকেও রাখবে, তাদেরকে টিস করতাম যে সৈকত তোমার ডিপার্টমেন্টে যাইতে দিও ইয়া। তো এই যে ডিটারমিনেশনটা সৈকতের, এই ডিটারমিনেশনটা আমার মধ্যেও ছিল যে বা ভালো কিছু করতে না পারলে কি হবে, তো সেই দিক থেকে আমরা সবাই প্রেশার ছিলাম আর কি। ওই হচ্ছে আমাদের দুজনের একটা কমন ব্যাচ ছিল, যার মেসেঞ্জার গ্রুপ ছিল, যেখানে একটু পরবার বলছিলাম কেউ কার রেজাল্ট পাইছিস না, নেট প্রবলেম,
কে কর পাইছিস না, নেট প্রবলেম, লোডিং, কেন নেট দেখায়, বাংলাদেশ কি উন্নয়ন করছে, কেন এই কি এই কি এই যে আমাদের উত্তেজনাটা কাজ করতেছিল নিয়ে যেতে পেরেছি সেই গত বছরের এই দিনটায়। তো আসলে ব্যক্তিগত ভাবে আমি খুশি, কারণ আর নতুনরা যারা আছে আজকে লাইভে যুক্ত কিংবা দর্শকদের উদ্দেশ্যে একটা কথা বলতে চাই, সেটা হচ্ছে অনেকে মনে করে ভর্তি পরীক্ষাটা কি শুধুমাত্র একটা ভর্তি পরীক্ষা, অনেকের কাছে এই ভর্তি পরীক্ষাটাই হচ্ছে সারা জীবনের জন্য একটা স্বপ্নময় দিন। আপনারা আজকে ওদের কথাগুলো শুনেই বুঝতে পারছেন যে একটা ভর্তি পরীক্ষার সাথে জড়িত প্রত্যেকটা খুঁটিনাটি বিষয়, পয়েন্ট, নম্বর, কোন সাবজেক্টে পড়েছিল, কিভাবে এসেছে এই পর্যন্ত, সবার কাছে সেই ব্যাপারগুলো এতটা গুরুত্বপূর্ণ, একদম সতেজ ভাবে আছে, একইভাবে স্মৃতিতে আছে। তাই আমাদের যারা জুনিয়র আছে আজকে লাইভে, ওদেরকে একটা কথাই বলবো যে admission test is not admission test, it's a memory for your future, it's a way to find happiness for your future. So সাথে থাকো, আর তিনজনকে অনেক ধন্যবাদ মানে এত চমৎকার করে বলার জন্য, সেই স্মৃতিটুকু ভালো লাগাটুকু সবার সাথে। আসলে আমি নিজেও যেহেতু আমরা যেহেতু একই ব্যাচে, নিজের কথাগুলো মনে পড়ছিল যে আসলে সত্যি কথা যেদিন হচ্ছে ডি ইউনিটের রেজাল্টটা দিয়েছিল, ধরুন আমাদের মতন যাদের সি ইউনিট হয়নি, ডি ইউনিট বিভাগ একটা মাত্র ভরসা, এখানে না হলে কি হবে, এমন কিছু চিন্তা ভাবনা, তারপর রেজাল্ট শো করা যে হ্যাঁ আমিও চান্স পেয়েছি এখানে, আমারও পড়ার যোগ্যতাটুকু হয়েছে এখানে, আমিও থাকবো এখানে 4 বছর কিংবা আরো বেশি, এটা সত্যি অভূতপূর্ব, অভূতপূর্ব। এবার একটা কমন প্রশ্ন, খুব সাধারণ ভাবে আমাদের বাংলাদেশের প্রেক্ষাপটে আমরা যেটা বলি, আমি কিন্তু বলে নিচ্ছি আমাদের বাংলাদেশের প্রেক্ষাপটে, যে বিজ্ঞান বিভাগ থেকে কে পড়াশুনো করছে তার মানেই কিন্তু সে বুয়েট কিংবা মেডিকেল কিংবা ইঞ্জিনিয়ারিং এর যে কোনো সাইটে চলে যাবে। সায়েন্স থেকে পড়াশোনা করে ঢাকা বিশ্ববিদ্যালয়ে আসাটাকে মনে হয় যেন কখনো বাবা মার জোর করে চাপিয়ে দেয়া, কখনো বাবা মার বিরুদ্ধে গিয়ে চলে আসা। তো আসলে তিনজনের কাছেই আবার আমি রাকিবকে দিয়ে শুরু করতে চাই, বিজ্ঞান বিভাগে এত ভালো পড়া এবং বোর্ডেও খুব ভালো পজিশন ছিল, পুরোটা সময় সফলতা জুড়ে ছিল, তুমি ক্যাডেটে ছিলে, সেখান থেকে বুয়েট নয়, মেডিকেল নয়, ঢাকা বিশ্ববিদ্যালয়ের স্বপ্নটা কি নিজে থেকে তৈরি হয়েছিল নাকি পারিপার্শ্বিক কোনো একটা কারণ, কোন কারো কোনো মতামত কিংবা কোনো উপদেশ, বা কেন ছিল ঢাকা বিশ্ববিদ্যালয়, কেন তোমার প্রথম চয়েস ছিল, কেন বুয়েট মেডিকেল ছিল না, এটা একটু জানতে চাই। আচ্ছা ঠিক আছে, এই কোয়েশ্চনটা মিশমি জিজ্ঞেস করেছে, কিন্তু এইরকম প্রশ্নের সম্মুখীন আমি একবার নয় হাজার বার হয়েছি, এবং এভরি টাইম আই হেটেড দ্যাট কোয়েশ্চন ভেরি মাচ। তো এই প্রশ্নের সম্মুখীন বাবা হয়েছে, লাস্ট টাইম বলে দাও। হ্যাঁ লাস্ট টাইম বলে দিচ্ছি, বাচ্চা আর কখনো ওকে জিজ্ঞেস করবে না কেন বিজ্ঞান থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়, এটা কিন্তু শেষবার। হ্যাঁ রাখি, তো ছোটবেলা থেকে রেজাল্ট অনেক ভালো ছিল, যে স্কুলে পড়তাম সেখানে ফার্স্ট সেকেন্ডের মধ্যে থাকতাম, রেজাল্ট ভালো করতাম, তো সবাই ধরে নিয়েছিল যে ইঞ্জিনিয়ার ডাক্তারই পড়াশোনা করবে, ক্যাডেট কলেজে যাওয়ার পরে তো খেলাধুলায় একটু ভালো ছিলাম আর কি, আলহামদুলিল্লাহ চলে, মানে খেলাধুলায় ভালো ছিলাম, স্পোর্টস গুলোতে ভালো করতাম, ক্যাডেট কলেজের পারিপার্শ্বিক অ্যাক্টিভিটিস গুলো ভালো করতাম, তো তখন সবাই ধরে নিয়েছিল, বাবা মারও অনেক ইচ্ছা ছিল যে আমি সশস্ত্র বাহিনীতে জয়েন করব। সৈকতার আমার ISSB একই সাথে হয়েছিল, আমরা ISSB দিনগুলো মনে করতে পারছি আর কি, যে ISSB দিনগুলোতে মানে কতটুকু ইচ্ছুক ছিলাম বা কি ছিলাম না ছিলাম, তো অনেক বেশি ইচ্ছা ছিল বলা যায়। তো আমার একটু হাইটের সমস্যা, ওইখানে একটু হাইটের জন্য হয়তো বা পিছিয়ে পড়েছিলাম, তো এইখানে যখন ISSB না হয়, এটা আমার ভেঙে পড়ার একটা কারণ ছিল, যে আমি ভেঙে পড়ছি একটা কারণ, এটা একটা কারণ, মানে এইটা আমার ভেঙে পড়ার একটা কারণ। দ্বিতীয়ত আর একটা কারণ হচ্ছে, আর একটা কারণ ছিল এই যে আমার একটু আর্থিক সমস্যা ছিল, আমি বলেছিলাম তো ক্যাডেট কলেজে পড়াশোনা হয় আলহামদুলিল্লাহ অনেক ভালো হয়, কিন্তু যারা আমার মতো একটু কম মেধাবী বা পড়াশোনার চেয়ে বেশি একটু আড্ডা দিতে পছন্দ করেছি বা একটু হচ্ছে অন্যান্য কাজ করেছি বেশি, বা ক্যাডেট কলেজের অন্য কাজগুলো বেশি করেছি, যারা একটু পড়াশোনা কম করেছি, তাদের জন্য হয়তো বা এই আর্থিক এই ভ্যাকেশনে গিয়ে পড়াশোনা করে সেটা জরুরি ছিল, তো ভ্যাকেশনে গিয়ে পড়াশোনা আমি করে আসতে পারি নাই অতটা, যার কারণে আমার একটু বেসিক অতটা স্ট্রং ছিল না, যার জন্য আমি হচ্ছে এই বেসিক দুর্বল হওয়ার কারণে সায়েন্স থেকে সরে আসার একটা সিদ্ধান্ত নেই, যে প্রথমত আমি বেসিক আমার একটু দুর্বল, পিছিয়ে পড়ছিলাম সায়েন্সে, দ্বিতীয়ত হচ্ছে আমার ইচ্ছা এরকম যে হচ্ছে আমি প্রশাসনের দিকে একটু যাব, যেখানে গেলে একটু পাওয়ার টাওয়ার থাকবে, যেহেতু সেনাবাহিনীতে হয়নি, তখন আমার ইচ্ছা ছিল হচ্ছে যে আমি
বিসিএস বা এই টাইপ কিছুতে আসবো, তো ডাক্তার ইঞ্জিনিয়ার হলে হওয়া যায়, কিন্তু আমি হয়তোবা এই ক্যাডেট কলেজে বেশি কুইজ কম্পিটিশন গুলোতে যোগদান করতাম, লাইক আন্ত হাউস কুইজ প্রতিযোগিতা হতো, তারপরে বাংলা এবং ইংরেজিতে আমার পারফরমেন্স অনেক ভালো ছিল এক্সাম গুলোতে। এর আগেও বলেছিলাম যে হচ্ছে পরীক্ষার মধ্যে যদি আমরা এই বন্ধু বান্ধবরা হালকা একটু যে অসাধু উপায় অবলম্বন করার চেষ্টা করতাম, তো বাংলা এবং ইংরেজিতে ওইদিকে আমার পারফরমেন্স একটু ভালো ছিল, বাংলা ইংরেজিতে ভালো ছিলাম বিদায় আর কি। তো এইখান থেকে মানে দেখলাম যে আমার জন্য সুবিধা বাংলা ইংরেজি জিকে আমি পারছি, ভালো ভালো করছি, এই দিক থেকে ডি ইউনিটের দিকে টান যে হ্যাঁ আমার জন্য মনে হয় এটাই ভালো। হয়তো বা যদি এমন হতো যে বাংলা ইংরেজি জিকে ভালো করতে পারছি না, তখন হয়তো বা আমি হচ্ছে ইঞ্জিনিয়ার বা ডাক্তারের দিকে জোর করে হলেও চলে যেতাম, যদি আমার মনের ইচ্ছা ওইদিকে খুবই কম ছিল। একে তো আমার বেসিক একটু দুর্বল ছিল বলে মনে করি, দ্বিতীয়ত আর একটা জিনিস আমি সৎ মানে অনেস্ট অ্যান্সারটা দিচ্ছি, একে আমার বেসিক দুর্বল, দ্বিতীয়ত আমার ইচ্ছা কম ছিল, কারণ আমি একটু কষ্ট কম করতে পছন্দ করি, যদিও লতে এসে একটু কষ্ট করতে হচ্ছে, বাট আলটিমেটলি কষ্ট কম করতে পছন্দ করি, যেখানে কষ্ট কম সেদিকে আমি যাইতে বেশি পছন্দ করি। সো ডি ইউনিট আমার জন্য সুবিধার মনে হয়েছে, যেখানে মানে আমি যেগুলো পারি সেগুলোই আমি কাজ করতে পারছি, আমার পারতেছি হচ্ছে বাংলা ইংরেজি আমি আগে থেকেই ভালো পারি। তো একটা ম্যাথ দুই তিন পেজ করার পর রেজাল্ট নিয়ে আসা বেশি সহজ, নাকি নুরুলদিনের কথা মনে পড়ে যায় কবিতাটা পুরোটা একবার গুনে একবার লিখলাম, আমি নুরুলদিনের কথা মনে পড়ে যায় কবিতায় নুরুলদিন শব্দটা আছে 11 বার বা 13 বার, এটাই আমার কাছে বেশি সহজ মনে হয়েছে। আর বাংলা দ্বিতীয় পত্র ইংলিশ দ্বিতীয় পত্র আমি ভালো পারতাম, যার কারণে আমার ডি ইউনিটের প্রতি আসা ডি ইউনিটের প্রতি আসক্তি কাজ করেছে। তো এদিক থেকে এই ডি ইউনিটের দিকে আসা, এবং প্রত্যেকবার দেখতাম যে আমাদের ইসিতে টিচার ছিলেন সাইদ আবদুল্লাহ ভাইয়া, তারপরে আরো সিনিয়র ছিলেন আবির ভাইয়া, ক্যাডেট কলেজ থেকে প্রত্যেকবার টপ করতেন আর কি, প্রত্যেকবারই ফার্স্ট সেকেন্ড থার্ডের মধ্যে থাকতেনই ক্যাডেট কলেজ থেকে। তো এই যে ওনারা টপ করতেন, ওনারা আমাদের জন্য ইন্সপিরেশন ছিলেন, আমার ইচ্ছা ছিল যে এই ফিল্ডে আসলে ইনশাল্লাহ আমিও টপ করতে পারবো, একদিন আমার ছবিও পেপারে ছাপবে, একদিন আমার ব্যানার ফেস্টুন হচ্ছে পেপারে আসবে, বা দেয়ালে দেয়ালে টাঙানো থাকবে, মোড়ে মোড়ে টাঙানো থাকবে, কোচিং এ কোচিং এ থাকবে, এই যে এই স্বপ্নটা, এই স্বপ্নটা থেকে তারা আর কি, যে সবচেয়ে বড় তারা এখানে যে একদিন ওই ভাইদের জায়গায় নিজেদেরকে নিয়ে যেতে পারবো বলে আশা রাখি, সেই ইচ্ছাটা থেকে আসলে। আচ্ছা, তার মানে আজকে যে টপ করার রাকিবকে আমরা দেখি, এই টপ করার একটা ইন্টেনশন বরাবরই ছিল বা একটা ইচ্ছে ছিল যে না আমি যাই করি একটা এমন জায়গায় আমি সেটা করব যেখানে আমি টপ করতে পারবো, কিংবা হ্যাঁ 10 জনের সামনে আসতে পারবো, 10 জনের ইন্সপিরেশন হতে পারবো, এটা একটা ইচ্ছে ছিল তো। আর বাই দ্য ওয়ে আমরা ডিপার্টমেন্টে একজন সিয়ার হিসেবে যে রাখছি নিজে যে কষ্ট করতে ভয় পায় কিন্তু ইচ্ছে করে না কষ্ট করতে, আমাদের কিন্তু সেটা মনে হয় না, সব জ্ঞাতার্থে বলে দিলাম। রাকিব ইজ আ ভেরি হার্ড হার্ড ওয়ার্কার, উই নো দ্যাট ভেরি ওয়েল। আচ্ছা ধন্যবাদ রাকিব, এবার একটু মুনিমের কাছে চলে যাচ্ছি। মুনিমকে আমি একই প্রশ্নটা করব না, একটু ভিন্নভাবে করতে চাই, সেটা হচ্ছে সায়েন্স থেকে আমরা জানি প্রিপারেশন একটু কষ্টকর কিংবা একটু গোলমেলে থাকে আসলে, ধরুন আমরা যারা বিজনেস ফ্যাকাল্টি থেকে আসি কিংবা আর্টস থেকে আসি ঠিক আছে ইউনিভার্সিটি অ্যাডমিশন টেস্ট, কিন্তু সায়েন্স থেকে আসা মানে একটা চাপ, বুয়েটের প্রিপারেশন মেডিকেল, আর আমরা একটু আগে জানতে পেরেছি যে তুমি মেডিকেলের প্রিপারেশনও নিয়েছো, তো সেই জায়গা থেকে কতটা চাপ ছিল দুটা ব্যালেন্স করা একটু যদি বলতে। এবং হচ্ছে তুমি বলেছো যে মেডিকেলে একটু বেশ বাজে একটু হয়েছে সেজন্য ঢাকা বিশ্ববিদ্যালয়, মানে কি এটা সেকেন্ড চয়েস ছিল যে না মেডিকেলে যদি হতো আমি সেখানে মুভ করতাম, এরপর যখন হলো না আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ে, নাকি না না সবসময় ঠিক আছে প্রিপারেশন নিয়েছি কিন্তু ঢাবি ফার্স্ট চয়েস ছিল, একটু বলো নিজের মতো করে। মিশমির কোয়েশ্চেনটা আসলে খুব রিলেভেন্ট একটা কোয়েশ্চেন, যেহেতু আমি মেডিকেলের কথাও বলেছি। আসলে একটা লম্বা সময় পর্যন্ত স্কুল কলেজের ফার্স্ট ইয়ার ইভেন টেটের আগে পর্যন্ত আমার ইচ্ছা ছিল আমি ইনশাআল্লাহ হায়ার স্টাডিজ মেডিকেলের ব্যাপারগুলোর উপর করব। বাট এরপর যখন হচ্ছে আরো ভালো করে জানতে শিখি বুঝতে শিখি, তখন আমার আসলে মনে হয় যে মেডিকেলে পড়ার জন্য যেই পরিমাণ হার্ডওয়ার্ক করা দরকার, টেম্পারমেন্ট দরকার, সেটা আসলে আমার দ্বারা পসিবল না, আমার আসলে হবে না মেডিকেলে অত টয়েল সহ্য করা আমার পক্ষে পসিবল হবে না। আমি আসলে একটু অন্যান্য বইপত্র পড়তে বেশি পছন্দ করি, আমার যদি এমন হয় যে খুব প্রিয় একটা বিষয় কিন্তু সেটা আমার টেক্সট, তাও আমার সেটা পড়তে ভালো লাগে না, মানে আমি হচ্ছে খুব অ্যান্টাই টেক্সট বুক টাইপ মানুষ। সো মেডিকেলে পড়লে আসলে সেই সুযোগটা কম, কারণ মেডিকেলে অনেক পড়াশোনা থাকে, আমি আমার খালামনির এক্সপিরিয়েন্স দেখেছি। সো আমার মনে হয়েছে যে আমার পক্ষে এটা পসিবল না। আর যেটা বলেছিলাম যে আমার আরেকটা প্যাশন ছিল, বেশ ভালো রকম প্যাশন ছিল ইন্টারন্যাশনাল রিলেশনস পড়ার, আমার আসলে এই বিভিন্ন ব্যাপারগুলো পলিটিক্যাল ব্যাপারগুলো অ্যানালাইজ করতে সবসময় ভালো লাগতো, সেটা বাংলাদেশের ক্ষেত্রেই শুধু না
বাংলাদেশের বাইরে বিভিন্ন কান্ট্রি ইন্ডিয়ার সাথে বা তাদের সাথে আমাদের রিলেশনস কেমন, ইউএস ইউএস এর যে প্রেসিডেন্সিয়াল ইলেকশন আসতেছে, তো এইগুলো আমার আসলে সবসময় মারাত্মক অবসেশনের ব্যাপার ছিল। তো এই জন্য ভাবছিলাম একটা সময় যে আমি তখন ইন্টারন্যাশনাল রিলেশনস পড়বো। সো ওই ভাবনা থেকেই যে ইন্টারন্যাশনাল রিলেশনস পড়তে হলে আমার কি করতে হবে, ডিউনিট এক্সাম দিতে হবে। সো ওইখান থেকে ডিউনিটে এক্সাম দেওয়ার চেষ্টা বা এক্সাম দেওয়ার চিন্তা ভাবনাটা মাথায় ঠিকঠাক মতো সেট করে নিই। সো আমি আসলে কখনো একটা জিনিস বিশ্বাস করি, সবসময় প্ল্যান বি রাখতে হয়। সো আমি দেখছি যে যদি আমি ডিউনিটের জন্য প্রিপারেশন নিই, পাশাপাশি আমি যেহেতু একটা লম্বা সময় ধরে চাইছি মেডিকেল পড়তে, সো দেখা যাক আল্লাহ আমার ভাগ্যে কি রাখছে। যেহেতু মেডিকেলের প্রিপারেশন আর ডিউনিটের প্রিপারেশন খুব কাছাকাছি প্রিপারেশন, লাইক ইংলিশ আর জিকে দুইটা কমন পড়ে যায়, আর এক্সট্রা যেটা থাকে সেটা হচ্ছে এটাতে একটু বেশি জোর দিলেই মোটামুটি ডি ইউনিটের আর মেডিকেলের প্রিপারেশন কভার আপ হয়ে যায়। আর হ্যাঁ, যখন অ্যাডমিশনের সিজন ছিল তখন মূল ফোকাসটা মেডিকেলের দিকেই ছিল, কিন্তু পড়ার ইচ্ছেটা অ্যাডমিশনের সময় থেকে আসলে সরে গিয়েছিল ডি ইউনিটে। সো এটা একটা ব্যাপার। প্রিপারেশন ছিল মেডিকেলের জিনিসপত্র, সেখানে ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজি এগুলো এক্সট্রা কিছু সাবজেক্ট ছিল, সেগুলোর প্রতি ইম্পর্টেন্স দিতে হইতো। সেই জন্য অ্যাডমিশনের প্রিপারেশনটা ছিল মূলত মেডিকেল ওরিয়েন্টেড, কিন্তু ইংলিশের জিকেটা খুব জোর দিয়ে পড়েছি, যেটা হচ্ছে নর্মালি মেডিকেলের যারা প্রিপারেশন নেন তারা হচ্ছে তেমন একটা ইম্পর্টেন্স দিতে হয় না কোশ্চেনের প্যাটার্ন। হ্যাঁ, পড়তে পড়া লাগে না আসলে, খুব বেসিক জিনিসপত্রগুলো পড়লে আসলে হয়। সো এইখানটায় আমার আসলে একটু বেশি পড়তে হয়েছে, যেহেতু ডি ইউনিটের প্রিপারেশনে নিচ্ছি জিকে আর ইংলিশটার পাশাপাশি বাংলা তো পুরোটাই আর কি নিজের মতো করে পড়তে হয়েছে। সো এই ব্যাপারগুলো থাকে আর কি, মেডিকেল আর ডি এর প্রিপারেশন যদি কেউ একসাথে নিতে চায় আর কি। বাট অবভিয়াসলি আমি মনে করি যে একটা প্যাশন অন্তত মানুষের থাকা উচিত। হ্যাঁ, আমি প্রিপারেশন নিচ্ছি ঠিক আছে, বাট আমার একটা প্যাশন থাকা উচিত যেটা আমার আসলে অ্যাডমিশনের সময় এসে শিফট হয়ে যায় হচ্ছে আইআর এ পড়ার। মানে আপনি বলতে চাচ্ছেন নিন যে হচ্ছে প্রিপারেশন নেয়াই যায়, দুটোর একটা সুযোগ নেয়াই যায় আসলে, কখন কোথায় হয়ে যাচ্ছে বা এখানে একটু হলেও লাকের একটা ব্যাপার থাকে যে কোনো কারণে হলো না, কিন্তু অবশ্যই প্যাশন নিয়ে সেই সুযোগগুলো নেওয়া উচিত, যে না আমার একটা ফিক্সড প্যাশন আছে তারপর আমি হাজারটা সুযোগ দিলাম, সেটা আসলে ধন্যবাদ আপনাকে। একদম একদম। আচ্ছা, সৈকতের কাছে চলে যাব। বিজ্ঞান বোর্ডের সবচাইতে সফল মুখ বোধ হয় এখানে তিনজনের মধ্যে সৈকত। সেই সৈকত হচ্ছে সবকিছু ছেড়ে আমাদের কাঙ্ক্ষিত মেডিকেল বুয়েট ছেড়ে আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয়ে আসা। এই স্বপ্নটা কেন সৈকত, ঢাকা বিশ্ববিদ্যালয়কে নিয়ে কি কোনো আবেগ ঘন ঘটনা আছে, কিংবা প্রথম কখন এই স্বপ্নটা শুরু হয়েছিল? একটু ব্যতিক্রমী শুনতে চাই সৈকতের কাছ থেকে, ব্যতিক্রম কিছু যে ভালো লাগার একটা স্বপ্নটা তৈরি হয়েছিল। সৈকত বলার আগে আমি বলবো, আমাদের সৈকত ভাইয়া বা সৈকত বন্ধু, এই বস ভাইয়া হচ্ছে দিনাজপুর শিক্ষা বোর্ডে গত বছর বোর্ড রাগিব ভাইয়া তো ফার্স্ট হয়েছে, তার ভাইয়ের তার মার্ক ছিল হচ্ছে 1235 দিনাজপুর শিক্ষা বোর্ড এইচএসসি তে, তো তার তো বায়োলজি ছিল। তো আমাদের এডুকেশন বোর্ডের পজিশন কাউন্টের জন্য ফোর্থ সাবজেক্ট বাদ দিয়ে আলাদা একটা কাউন্টিং আছে। সো আমাদের সৈকত ভাইয়া কিন্তু তার টোটাল মার্কস 1235 ছিল, আমি বলে রাখছি সৈকত ভাইয়ের টোটাল মার্কস 1235 ছিল, এবং সৈকত ভাইয়ের বোর্ড প্লেস কিন্তু ওই যে 1235। হ্যাঁ, তো তাকেও আমরা কিন্তু বোর্ড ফার্স্ট হিসেবে ধরে রাখতাম, এবং বোর্ড ফার্স্ট একটা ছেলে ধরে নাও মার্কসের দিক থেকে সে হচ্ছে আমাদের ডিউনিটে আসছে। তোমরা যারা দ্বিধাবোধ করো তারা কিসে দ্বিধাবোধ করছো আমাকে একটু কমেন্ট করে জানাই যে ভাই আমি এই জন্য দ্বিধাবোধ করতেছি। আর একটা বিষয় সে হচ্ছে সৈকতের কিন্তু হচ্ছে ওই বোর্ডের যে হচ্ছে মার্কিং সিস্টেম সেইটা থেকে সৈকতের হচ্ছে আসছিল পজিশন বোর্ড 7th, এবং সৈকত এসএসসি তেও বোর্ডে প্রথম 20 জনের মধ্যে ছিলেন, দুইবার বোর্ডে টপ 20 মধ্যে থাকা বোর্ড স্ট্যান্ড করা একজন। আমি জানি অন্য কোন গল্প আছে নাকি, আবার এমন কিছু যে বন্ধুত্বের একটা 21 শতকে একটা একটা নতুন কিছু মানে মিসাইল তৈরি করার জন্য যে না। হ্যাঁ সৈকত, শুনতে চাই সৈকতের কাছ থেকে। ধন্যবাদ রাকিব, ধন্যবাদ নিশে। আমি
ফ্র্যাঙ্কলি বলছি, আমার আমি প্রসেস অফ এলিমিনেশনের মধ্য দিয়ে গিয়েছি। আমার শুরুতে ক্লাস টেনে এসএসসি লেভেলে যখন বায়োলজি পড়তাম, তখন মনে হয়েছে বায়োলজি আমাকে দিয়ে হবে না, মানে মেডিকেল আমাকে দিয়ে সম্ভব না। তো আমি যখন ইলেভেনে উঠি, তখন হচ্ছে বায়োলজির বদলে স্ট্যাটিস্টিক্স পড়া শুরু করি, পরিসংখ্যান পড়া শুরু করি, মানে মেডিকেল সেক্টরটা আমার ওখানে বাদ। তারপর ইলেভেন টুয়েলভে যখন আমি পড়া শুরু করি, ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ পড়ার টাইমে একটা ফোবিয়া ক্রিয়েট হয়, যে আমি ম্যাথ ফোবিয়া একটা ক্রিয়েট হয়, যেটার কারণে আমার হচ্ছে ইঞ্জিনিয়ারিংও বাদ দিয়ে দিই, যার ফলে আমার হাতে অপশন একটাই থাকে, ডি ইউনিট। সেই জন্য আমি ডি ইউনিট কোচিং করি এবং বাকিটা। আমার স্পেসিফিক কোনো স্বপ্ন ছিল না, আমার হচ্ছে প্রসেস অফ এলিমিনেশন। মেডিকেল করবো না, ইঞ্জিনিয়ারিং করবো না, মেডিকেল ইঞ্জিনিয়ারিং বাদ দিলে আমার বাকি একটা একটা জিনিস থাকে, ডি ইউনিট। তো আমার ডি ইউনিট কোচিং করতে হয়েছে, আর ম্যাথ ফোবিয়া থাকার কারণে ইঞ্জিনিয়ারিং কোচিং করতে পারিনি, আর মেডিকেল অপশনটা তো আগেই বাদ দিয়ে দিয়েছিলাম, সেই জন্য ডি ইউনিট কোচিং করা। আচ্ছা, তোমাদের তিনজনের মধ্যে আমি একটা ব্যাপার খুব বেশ লক্ষ্য করছি বেশ ভালোভাবে, সেটা হচ্ছে ঠিক আছে, সায়েন্স থেকে আমি জি ইউনিটে আসছি, কিংবা সাবজেক্ট চয়েসের ক্ষেত্রে আমি কারো আইআই পছন্দ ছিল, এখন ইকোনমিক্স পড়ছে, কেউ মেডিকেল প্রিপারেশন নেওয়া করো এখন এখানে, কিন্তু তোমাদের মধ্যে কনফিউশন ব্যাপারটা আমি ততটা দেখছি না। মোটামুটি নিজেকে আগে স্থির রেখেছো যে ঠিক আছে যাই করি আমি ওখানে পৌঁছবে এবং ভালো কিছু করবো, তাই তো? যেমন আমার অ্যাডমিশনেও যেটা সবচেয়ে বেশি আমাকে খুব বাজে পরিস্থিতিতে ফেলেছে সেটা হচ্ছে দ্বিধাদ্বন্দ্ব ব্যাপারটা, কিংবা এই যে আজকে যারা লাইফটা দেখছে, আমি জানি অনেকেরই ব্যাপারটা হবে যে প্রচন্ড রকম মানে ভালো স্টুডেন্ট কিন্তু আমি ইংলিশে আমার খারাপ হবে, বা আমি মেডিকেলে গেলে কি হবে, ইউনিটে আমি আসবো কি আসবো না, এগুলো নিয়ে একটা দ্বিধাদ্বন্দ্ব ভাব থাকে যেটা থেকে তোমরা তিনজনই পুরোপুরি মুক্ত, মানে এটার রহস্যটা কি? একদম মানে কোনো কনফিউজড না, কোনো কনফিউশন নেই, ঠিক আছে আমি এলাম তো এলাম, আমি সেটা জয় করে যাব, মানে এই ব্যাপারটা রহস্যটা কি? সৈকত বলো, শুরু করো, মুনিমের কাছ থেকে শুনতে চাই। আচ্ছা সৈকত, মুনিম শুরু করো। ওকে, আমি শুরু করতেছি। আসলে অ্যাডমিশনের সময় সবচেয়ে বড় চ্যালেঞ্জ যেটা থাকে, মিশমি যেটা বললা যে কনফিউশন, কনফিউশনের পাশাপাশি আরেকটা ব্যাপার থাকে, সেটা হচ্ছে প্রেশার। আর এই প্রেশার যতটা না ফ্যামিলি থেকে আসে, ফ্যামিলি থেকে থাকে কিছু, বেশিরভাগটা আসে আশেপাশের যেই ভাবি সমাজ মাদের থাকে, তো এরা হচ্ছে আর কি সবসময় কান ভারী করতে ওস্তাদ থাকেন। তাদের প্রতি যথাযথ শ্রদ্ধা রেখেই বলছি যে আচ্ছা আপনার ছেলেটা কেন ডি ইউনিটেই যাচ্ছে, আপনার ছেলেটা এতদিন সায়েন্সে পড়লো, এত পরিশ্রম করলো নিজে, বা আপনি নিজেও এত খাটলেন, আর সে আজকে ডি ইউনিটে চলে যাচ্ছে, ডি ইউনিটে কি আছে, ডি ইউনিটে কোন সাবজেক্ট পড়বে সে, ডাক্তার ইঞ্জিনিয়ার না হইলে সায়েন্স পড়ে লাভ আছে, এই ধরনের কথাবার্তা আসলে চারপাশে অনেক বেশি চাউট থাকার কারণে স্টুডেন্টরা কিন্তু আসলে ডি ইউনিটে আসার বা বিভাগ পরিবর্তনের যে একটা সুযোগ থাকে সেই সুযোগটাকে কাজে লাগাতে পারে না। কিন্তু আসলে এই চিন্তা ভাবনা গুলো থেকে বেরিয়ে আসতে হবে, আর এই বেরিয়ে যদি কেউ নাও আসতে পারে, নিজের অন্তত বের হয়ে আসতে হবে। আর এই ক্ষেত্রে ফ্যামিলির সাপোর্টটা আসলে বিশাল একটা ভূমিকা পালন করে। ফ্যামিলি যদি সাপোর্ট করে স্টুডেন্টদের, নিজেদের পক্ষে আসলে কিন্তু সহজ হয়ে যায় ডিসিশন গুলা নেয়া বা এই ধরনের কনফিউশন থেকে বেঁচে থাকা। ডি ইউনিটে আসলে লাইক আমরা কিন্তু দেখছি, সৈকত একটা কথা কিন্তু খুব ফ্র্যাঙ্কলি বললো, ওর ম্যাথের ফোবিয়া ছিল, এই জন্য কিন্তু ইঞ্জিনিয়ারিং বাদ দিয়ে দিছে। সো আমাদের, আমি পার্সোনালি মনে করি যে সায়েন্সের কোনো না কোনো জায়গায় কিছু না কিছু ফোবিয়া কাজ করে বলেই ওদিকে আর আমাদের টানে না, যে কারণে হচ্ছে বিভাগ পরিবর্তনের সিদ্ধান্তটা নেই। আমি জানি না অন্যরা আমার সাথে একমত হবে কিনা, এটা হচ্ছে আমার ব্যক্তিগত ভাবে মনে হয় যে কিছু না কিছু ফোবিয়া কোথাও না কোথাও থাকে, যে জন্য মনে হয় যে ওই জায়গাটা যে আসলে আমি ভবিষ্যতে ভালো করতে পারবো না, বা ওই প্যাশনটা ঠিক মতো আসলে কাজ করে না। সো এই নিজের প্যাশনের বিষয়টা একটু যদি কেউ খুঁজে বের করতে পারে, তাইলে আসলে এটা কিন্তু জীবনের ভবিষ্যতের একটা লম্বা সময় সিদ্ধান্ত। কারণ ইউনিভার্সিটি পর্যায়ে যে বিষয়টা আমরা পড়বো, বিষয়টার উপরেই কিন্তু আমাদের ভবিষ্যৎ জীবনের কাজ করতে হবে, বা আমরা যদি মানুষের জন্য কোনো অবদান রেখে যেতে পারি নিজেদের এই তুচ্ছ জীবনে, সেটা কিন্তু এই যে আমরা ইউনিভার্সিটিতে যেই বিষয়টা পড়বো এটার থ্রুতে রাখার একটা বিশাল চান্স থাকবে। তো এখন কেউ একজন ম্যাথ যদি এখন চিন্তা করে যে আমি ইঞ্জিনিয়ারিং পড়বো, তার আসলে কিন্তু ব্যাপারটা খুব কঠিন হয়ে যাবে প্রিপারেশন নেওয়া, যেহেতু প্রিপারেশনের সময় সংক্ষিপ্ত, যেহেতু এখানে আসলে
খুব নতুন কিছু করানো হবে না, নতুন কোনো থিওরি তোমাকে শিখাই দিবে না যে একেবারে সহজে তুমি সব পেরে যাবে। এখানে হচ্ছে আগে যদি তোমার বেসিক ভালো থাকে সেই জায়গাগুলোকে তোমাকে ঝালাই করে একেবারে সংক্ষেপে যেন তুমি করে আসতে পারো এমন ব্যবস্থা করে দিবে। তো এই যে নিজের কাছে নিজের সৎ থাকা, নিজের কাছে নিজের ক্লিয়ার থাকা, এটা কিন্তু আসলে ইম্পর্টেন্ট। এই জায়গায় আসলে মোস্ট অফ দ্য স্টুডেন্টস সিদ্ধান্ত নিতে ভুলটা করে বসে, তারা চিন্তা করে আচ্ছা ওই আন্টি আমার আম্মুকে এই কথা বলছে তাইলে মেবি আমার জীবনটা যাওয়া উচিত না, আমার মেবি ওই ইঞ্জিনিয়ারিং বা মেডিকেলই পড়া উচিত, না হলে সমাজ কি বলবে, মানুষ কি বলবে, আসলে এই মানুষ কি বলবে চিন্তা করে লাভ নাই। এমনকি পাঁচ বছর পরে ভালো হচ্ছে এই ফোবিয়াটা কাটানোটা কিন্তু তুমি আজকে ডাক্তার কি ইঞ্জিনিয়ার কি অন্য কিছু সে মনে রাখবে তুমি সমাজ একজন প্রতিষ্ঠিত মানুষ। তো সেই প্রতিষ্ঠিত হওয়ার পর্যায়েটা তোমার জন্য সহজ হয়ে যাবে যদি সেটা তোমার প্যাশনের একটা ওয়ে হয়। লাইক আমরা সবসময় একটা কথা শুনে থাকি, যদি কাজ বা পড়াটা এমন হয় যেটা আমার কাছে ইন্টারেস্টিং তাহলে কিন্তু তখন সেটা আমার কাছে পরিশ্রমের কিছু মনে হয় না, থাকে সে সুযোগটা অবশ্যই সবার কাজে। সেটা লোকজন কি বলছে সেটা থেকে ইনডিফারেন্ট থেকেই সেই সিদ্ধান্তটা নেওয়া উচিত, যে কোনো কনফিউশন থেকে বেঁচে থাকে। মানে ফোবিয়া কাটিয়ে ওঠাটা একটা বড় ব্যাপার, যেটা মুমিন বলেছে একটু অ্যাড করে, সেটা হচ্ছে হ্যাঁ এমন অনেক পরিচিত ব্যাচমেট কিংবা বন্ধু বান্ধবদের দেখছি যে ম্যাথ ধরো একদমই ভাল লাগছে না কিন্তু সে সিএসসি তে পড়ছে, কিংবা ধরো বুয়েটে কোনো একটা ভারী শক্তমত একটা সাবজেক্ট নিয়ে পড়াশোনা করছে, এবং আলটিমেটলি দু চার বছর পরে যেটা দেখা যায় যে আসলে কিন্তু তারা তাদের একাডেমিক ফিল্ড ভালো করছে না। এবারে সেক্ষেত্রে তার ডিপ্রেশন এবং নিজের ব্যর্থতা সেটা ফ্যামিলি বন্ধুরা বলছে আত্মীয় স্বজনরা বলছে, কিন্তু আলটিমেটলি ব্যাপারটা হয় কি সে তাদের চাপেই তার ফোবিয়া থাকা সত্ত্বেও সে ওই জায়গাতে কিন্তু এসেছে, তাই না? তো আসলে তুমি কথাটা বলেছো এবং তোমরা তিনজন এই ধরনের ফোবিয়া কাটিয়ে উঠে এখানে এসেছো, যেটা জুনিয়রদেরকে বলবো কিংবা যারা দেখছেন, যারা যদি প্যারেন্টস থেকে থাকেন, ভাই বোনেরা থেকে থাকেন বড়, তাদেরকেও আমাদের চারজনের পক্ষ থেকে রিকোয়েস্ট যে এটুকু স্বাধীনতা বাচ্চাদেরকে দিন, কিংবা ওদেরকে এটুকু মেন্টাল সাপোর্টটা অন্তত দিন, ঠিক আছে তোমার ইন্টারেস্ট গ্রো করছে না এই বিষয়টার উপর, কিংবা তোমার কোনো কারণে আতঙ্ক আছে, ভীতি আছে, তো এটাতে যাওয়ার দরকার নেই, কিছুটা রিস্ক নিয়ে হলেও তুমি অন্য কোনো ফিল্ডে চলে যাও। থ্যাংক ইউ মুনিন, থ্যাংক ইউ সো মাচ। আচ্ছা সৈকত আমাদের মাঝে খুবই কথা কম বলছে, আমি একটু সৈকতের কাছে যাব। আসলে প্রশ্নটা রাকিব এবং সৈকত দুজনের কাছে, সেটা হচ্ছে অ্যাডমিশন টেস্টে একটা সাবজেক্ট নিয়ে আমাদের প্রচন্ড রকম ভীতি থাকে, বলো তো কি, তার জন্য বলো তো কোন সাবজেক্টটা? ইংলিশ, জিকে ফেল করছো অহরহর। আচ্ছা রাকিবের তো হয়েছে না, জিকের চাইতেও সবচাইতে বেশি যেটা আমাদের ফোবিয়া থাকে অ্যাডমিশন টেস্টে সেটা হচ্ছে ইংলিশ। কিন্তু এই ইংলিশেই আমি সবাইকে বলে রাখি, এই ইংরেজিতেই ঘ ইউনিটে আমাদের দুজন এখানে যারা উপস্থিত আছে তারা ফুল মার্কস পেয়েছে, অর্থাৎ 20 out of 20। মানে এটা আসলেই টু মাচ অ্যাপ্রিসিয়েটেবল। আর এটা একটু জানতে চাইবো সৈকতের কাছে, আসলে এটা তুমি একটু ডিপলি বলো বা ব্যাখ্যা সহ বলো যে প্রথমত হচ্ছে ইংরেজিতে ভালো করেছো, এটা একটা রিজন বলতে পারো কি করে সেটা করলে, আর আর কেউ যদি এমন করতে চায়, জুনিয়ররাও যদি হচ্ছে ইংরেজি ভীতি কাটিয়ে একটু ভালো করতে চায়, বেশি বেশ না পাক অ্যাটলিস্ট ফেলটা যেন না আসে, সেক্ষেত্রে তাদের করণীয় কি? সৈকত ধন্যবাদ মিশি। অ্যাডমিশন টাইমে হচ্ছে রাকিবের ইসলামের একটা নোট পড়তাম আমি, ওটার উপরে রাখা ছিল যে ইংরেজি ইকুয়ালস টু পানি, আসলে ওই নোটটা ফলো করেই আমি আমার এত দূর আসা। আসলে ইংলিশে ভালো করতে হলে যেটা করতে হবে তোমার বেসিক ঠিক করতে হবে তোমাকে আগে, ইংলিশে যে তোমার আগে সিলেবাস দেওয়া হয় সেই সিলেবাসটা তুমি দেখবা, দেখে কোন কোন টপিক আছে ওগুলো যে কোনো একটা বই, একটা বই ফলো করতেই হবে, একটা বই ফলো করে ওগুলো জাস্ট শৈলী পড়ে যাবা, বুঝে যাবা। আর সবচেয়ে বেশি সমস্যা হয় অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন, সিনোনিম, অ্যান্টোনিম, এগুলো তো তুমি যত পারো ওয়ার্ডের মিনিং শেখার চেষ্টা করবা। আশেপাশে আছে ওই খাতাটা এখনো আছে, আই স্টিল হ্যাভ দ্যাট। কলেজের খাতা
ওই এক বছর আগে নোট করা খাতাটা এখনো আছে, খাতায় সুন্দর করে নোট করা আছে এখনো। তো আমি মনে করি যে হচ্ছে ইংলিশে ভালো করার জন্য যে কাজটা করা উচিত ইন কেস অফ ডি ইউনিট, ডি ইউনিটের জন্য যে কাজটা করা উচিত বলে আমি মনে করতেছি ইংলিশের জন্য বা করছি নিজেও যে জিনিসটা ফলো করছি সেটা হচ্ছে যে আমি সৈকত কিন্তু আমরা ডিসকাস করেই পড়ছি অবশ্যই আমরা ইয়া করছি, কিন্তু ইন্ডিভিজুয়ালের জন্য কেউ কি করবে? তো যে যে কোচিং এ ক্লাস করুক না কেন, যে যে বই ফলো করুক না কেন, বা যে যে ভাইয়ের কাছে ইন্ডিভিজুয়ালি পড়ুক না কেন, বা কোচিং বা অনলাইন যেখানেই পড়ুক না কেন, দ্যাট টিচার তোমাকে অবশ্যই অবশ্যই প্রত্যেকটা রুলস ফলো করায়। প্রত্যেকটা রুলস যদি সে থরলি লিখে রাখে বা পড়ে তাহলে বেশি ভালো হয়। অনেক সময় সব বইয়ে হয়তো বা সব রুলস লেখা থাকে না, কিন্তু সব এক্সাম্পল থাকে, এবং যখন সব এক্সাম্পল থাকে তখন তার প্র্যাকটিস করার সুবিধাটা হয়। আমি একটু হচ্ছে সৈকত হচ্ছে আমাদের বাসায়, আমরা তো একই বাসায় ছিলাম এক পেশেন্ট টাইমে, সৈকত হচ্ছে মানে খুবই যারা এমন ছিল না যাদের হচ্ছে কম পড়লেই হইতো এরকম, সৈকতের কিন্তু কম পড়লেই হয়ে যেত, অনেক কম পড়লে তার হয়ে যেত। ওর এই একটা চমৎকার একটা বিষয় ছিল যে সে খুব দ্রুত পড়তে পারতো, আমার অতটা ছিল না, আমার খুব যে কমও ছিল এমন না, একটু ছিল সৈকতের মতো ছিল না। তো আমি হচ্ছে আমার আগে থেকে টার্গেট ছিল যে হচ্ছে যেহেতু সবাই জানে যে আমার একটা ফিনান্সিয়াল প্যারা চলছিল, আমার টার্গেটই ছিল এরকম যে আমি ঢাবিতে ভালো কিছু তো করবোই, এবং ইন কামিং ডেজ, ইন দ্য কামিং ডেজ আমি ইংলিশ নিয়ে কিছু একটা করবো, সামথিং যেটা আমি পারবো সেটাই করবো। আলহামদুলিল্লাহ কিছু একটা করছি, আমার জগল থেকে একটা বইও আসছে, আমি ইংলিশ ফ্যাকাল্টিতে জয়েন করছি, প্লাস অনলাইনেও চেষ্টা করতেছি ছোট ভাইদেরকে গাইডলাইন দেয়। তো এই যে একটা ওই ইচ্ছা থেকে আমি হচ্ছে নোট করতাম, এবং একটা বই যে পড়ছি এরকম না, আমি আসলে একটার বাইরে দুই তিনটা বই পড়ছিলাম, হচ্ছে একটা জয়গুলের বই ফলো করছি, বা কোচিং এর ইউসিসি কম্প্যাক্ট ছিল, আরো অন্যান্য বইও আমি ফলো করছিলাম। আমার হাতের পাশে উদ্ভাসের বইটা আমি আছে, আমার বন্ধু ছিল মহামিনের বইটা আমি নিয়ে আসছিলাম উদ্ভাসের ইংলিশটা। সো আমি আলটিমেটলি যে কাজটা করছি আমি প্র্যাকটিস করছি, রুলস একটা যে জায়গা থেকে আমি নিছি সেটা কোচিং এই হোক বা প্রাইভেটেই হোক, রুলস একটা জায়গা থেকে নিছি, নেয়ার পরে ওই রুলস এর যত প্রকার এক্সাম্পল আছে আমি সেগুলো সবগুলো ফলো করছি, যার কারণে আমার গ্রামারটা স্ট্রং হয়ে গেছে। এরপরে হচ্ছে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন ক্লাস সিক্স থেকেই পড়তেছি, ক্লাস সিক্স থেকে ক্লাস টুয়েলভ পর্যন্ত পড়ছি, তো এখানে একটু আগে ছিলাম বলা যায় অ্যাডমিশনের ক্ষেত্রে, সে সুবিধাটা হয়। তো ওইগুলো পড়ছি, লাস্ট মুহূর্তে এসে হচ্ছে বিভিন্ন জায়গার ভর্তি পরীক্ষার যে কোয়েশ্চেন, বিভিন্ন জব বা সবগুলো অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন গুলো কালেকশন রেখে ওইগুলো পড়ছি, যেন কমন পড়ে বা চেনা পরিচিত সেন্টেন্স আসে, চেনা পরিচিত অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন আসে, এবং সেটা আমি সৈকত দুজনেই করছি, যেহেতু পাশাপাশি রুম ছিল আমাদের, একই ফ্ল্যাটের রুম ছিল, দুজনেই দেখে দেখেই করছি, একজন আরেকজনের দেখে, একজন আরেকজনের কাজ করছে, যার কারণে সুবিধাটা হয়েছে আর কি। তো এখান থেকে একটু ইংলিশে ভালো করা, এই পরীক্ষায় যদি ভালো করার কারণ বলি তাহলে এটা একটা কারণ যার কারণে পরীক্ষায় ভালো হয়েছে বলে মনে করি। আর হ্যাঁ এটাই, আর সবাইকে প্র্যাকটিস করা উচিত বলে মনে করবো। ছোটদের জন্য যদি কিছু বলতে চাই তাহলে বলবো ভালো একটা গাইডলাইন নেই, গাইডলাইনটা প্রপারলি ফলো করি, একটা ক্লাস দুই ঘন্টা হোক দেড় ঘন্টা হোক এই ক্লাসটা পুরো প্রপারলি ফলো করি, ক্লাস ফলো করার পরে দেড় দুই ঘন্টা আড্ডা দিই, দেন আবার তিন চার ঘন্টা পড়ি আর কি। এই ইংলিশটা এইভাবে ফলো করলে আমার মনে হয় ভালো হবে, আমি সৈকতের সাথেও এবং হচ্ছে নিজের সাথে এখানে একটু একমত। আচ্ছা ধন্যবাদ রাকিব, আশা করছি যারা দেখছে কিংবা শুনছে তাদের এখন থেকে ইংরেজি ভয়টা একটু কম হবে। আসলে আমার নিজেরও যেটা মনে হয় সেটা হচ্ছে আমরা ইংরেজিটাকে না কেমন যেন সায়েন্স বা বিজ্ঞান ভেবে খুব ভয় পাই, মানে ইটস জাস্ট আ ল্যাঙ্গুয়েজ, এতে চাইতে বেশি কিছু না। আমার নিজেরও ব্যক্তিগতভাবে যেটা মনে হয় একটু প্র্যাকটিস, একটু নিয়মিত পড়াশোনা এটাই। এবারে একটু হচ্ছে জানি না অফ টপিক কিনা, তবে তোমাদের তিনজনের সাবজেক্ট নিয়ে একটু কিছু কথা বলতে চাই, কারণ অ্যাডমিশনের সাথেই কিন্তু ব্যাপারটা খুবই জড়িত, এবং এটা নিয়েও অনেক হাই হুতাশ কিংবা কিছু ম্যান্ডেটরি বা কিছু রিকোয়ারমেন্টসও বোধ হয় লাগে বিভিন্ন সাবজেক্টে যেতে। তো রাকিব তোমাকে দিয়ে শুরু করি, লয়ে কেন আসা কিংবা অ্যাডমিশন টেস্টের পরে এটা কি স্বপ্ন ছিল যে ঢাকা বিশ্ববিদ্যালয়ে একটা স্বপ্ন ছিল, সেটা কি লয়ের জন্য যে আমি ওখানে যাব শুধুমাত্র ল পড়তে, এটা এটা নাকি নিজের বিভাগ নিয়ে কিছু বলো, মানে আইন বিভাগে কেন পড়তে আসা? প্রথমত আমি আল্লাহকে ধন্যবাদ জানাই যে আইন বিভাগের মতো একটা প্রেস্টিজিয়াস ডিপার্টমেন্টে আসছি, ওয়ান অফ দ্য প্রেস্টিজিয়াস, ওয়ান অফ দ্য বেস্ট, অবশ্যই অন্যরা যারা আসছে তাদের ডিপার্টমেন্টও ওয়ান অফ দ্য বেস্ট। সো ল, ইকোনমিক্স, আইআর, তারপরে ফাইন্যান্স, ডেভেলপমেন্ট স্টাডিজ সবগুলাই ওয়ান অফ দ্য বেস্ট, ইংলিশ সবগুলাই অনেক ভালো ডিপার্টমেন্ট। আমি আমার ল চয়েস করার কারণ আসলে অনেকগুলা, কোনটা ছেড়ে কোনটা বলবো, দুই একটা দেখা গেল যে ফানি হয়ে গেছে, ফানি কজে আমি না যাই, আগে আমি হচ্ছে ইয়াতে আসছি
প্রপার রিজনে আসছি। প্রপার রিজনটা হচ্ছে এই যে ক্যাডেট কলেজ থেকেই হচ্ছে দেখতাম হচ্ছে একটা প্রথম সিরিয়াস কল যেটা সেটা হচ্ছে যে আমার হয়তোবা ইয়া পছন্দ না, অপরাধ হয়তোবা পছন্দ না, এই জন্য আইনের দিকে আসা প্রথম। এটা হচ্ছে কতটা সিরিয়াস হবে বা কতটা কি হবে আমি জানি না, বা কেউ কতটা কোন ভাবে নিবে, বাট আমার এইটা একটা জিনিস যে হচ্ছে অপরাধ বা হচ্ছে এরকম কিছু যেটা মানুষের মানবাধিকারকে লঙ্ঘন করছে সেটা আমার অপছন্দ। তার কিছুদিন পরে হচ্ছে যখন বুঝতে শিখছি যে ডিউনিট কি, ঢাকা ইউনিভার্সিটি ডিউনিটের সাবজেক্ট গুলা কি, কোনটা পড়লে কি হইতে পারবো, তখন ওই মুহূর্তে আমার ইচ্ছা ছিল, ওই মুহূর্তে আমি বিভিন্ন জিনিস দেখতেছিলাম লাইক ক্রাইসিস ইন মিডল ইস্ট, ক্রাইসিস ইন সিরিয়া, প্যালেস্টাইন, তারপরে কিছুদিন পরে ক্রাইসিস তো আমরা আমাদের দেশে টের পাইলাম যে হচ্ছে মিয়ানমার থেকে সরাসরি হচ্ছে রোহিঙ্গাদেরকে পাঠানো হয়েছে এখানে। তো রোহিঙ্গাদেরকে যখন এখানে পাঠানো হয়েছে তো তাদের উপরও নানা ধরনের অত্যাচার নির্যাতন করা হয়েছে, তখন আমার ইচ্ছা ছিল যে হচ্ছে ইয়াতে জয়েন করবো, ইউএনএইচসিআর, ইউনাইটেড নেশনস হাই কমিশন ফর রিফিউজিস, আর একটা হচ্ছে ইউনাইটেড নেশনস হিউম্যান রাইট কমিশন, ইউএনএইচআরসি। ইউএনএইচআরসি আর ইউএনএইচসিআর এই দুইটাতে আমার জয়েন করার ইচ্ছা ছিল ছোটবেলায়, জানি না কতদূর পারবো, সবাই দোয়া রাখবেন যেন পারি। এইটা আর একটা কারণ লতে আসার, আর হচ্ছে সবচেয়ে ব্যাপার যে হচ্ছে আমরা ক্যারিয়ার চুজ করতে গেলে যারা মিডল ক্লাস অথবা হচ্ছে একটু লোয়ার মিডল ক্লাস আসছি যারা, তারা ক্যারিয়ারে ওই দিকে চিন্তা করি যে হচ্ছে কোনটাতে গেলে জব শিওর হবে আর কি, কোনটাতে গেলে জব শিওর হবে এরকম একটা জায়গায় যাব। তো সিনিয়রদের সাথে পরামর্শ করতাম জব ফিল্ড কোনটায় ভালো, অনেকে কনসালট অনুযায়ী লতে অনেকগুলো ফিল্ড আছে, লাইক লতে আমার হচ্ছে বিজিএস আছে, আমার বিসিএস দেওয়ার সুযোগ আছে, আমি অ্যাডমিনে যাইতে পারতেছি, ল থেকে আমার ডিফেন্সে যাওয়ার সুযোগ আছে অফিসার হিসেবে, ল থেকে আমার মাল্টি ন্যাশনাল কোম্পানি গুলোতে জব অফার করবে আমি যদি ভালো করি, আবার ল থেকে প্র্যাকটিস করার সুযোগ আছে, ল থেকে জাজ হইতে পারতেছি। সো মানে ল হচ্ছে সব ধরনের জবের কিন্তু ইয়া করতেছে, জব অফার গুলো করতেছে। রিসেন্টলি যারা এই ধরো হচ্ছে আইআর পরে ইন্টারন্যাশনাল ল আছে আমাদের, ইন্টারন্যাশনাল ল অফ সি, তো যারা আইআর পড়তেছে তাদেরও ল পড়তে হচ্ছে, যারা ইকোনমিক্স পড়ে বা মার্কেটিং বা ফাইন্যান্স পড়ে তাদেরও খুব সম্ভবত এই মার্কেটিং ল বা বিজনেস ল, এটা হচ্ছে ট্রেড ল গুলো স্টাডি করতে হয়। সো লটা আমরা দেখতেছি কিন্তু ল কিন্তু সব দিকেই যাচ্ছে আসলে, তো লয়ের ফিল্ডে একটা বেশি, এটা একটা কারণ, কারণ আমার একটা ভয় যে আমি চাকরি পাইতে হবে বা এরকম না, আমার হচ্ছে ইনকাম করতে হবে, আমি যেহেতু আগে থেকে ফ্যামিলির দায়িত্বটা নিচ্ছি এখন থেকে, তো আমার হচ্ছে ইয়াটা কি যে হচ্ছে মিশমি তোমার মাইকটা মনে হয় তুমি মিউট করে রেখেছো, নিজেই আনমিউট করতে হবে। হ্যাঁ বলছিলাম যে হচ্ছে একটা ইউনিভার্সাল সাবজেক্ট বলে কথা, অপরচুনিটি তো হবে। আচ্ছা রাখি একটা প্রশ্ন, সেটা হচ্ছে এক বছর তো হয়ে গেল ল ডিপার্টমেন্টে, তো এক বছর হয়ে গেল, এখন যেহেতু পুরো প্রোগ্রামটাই ছোটদের জন্য, জুনিয়রদের জন্য, পরে এক বছর যারা নতুন আসবে বিশ্ববিদ্যালয়ে কিংবা এসব বিষয়ে যারা এখনো পর্যন্ত তেমন কিছুই জানে না তাদের জন্য, তো হচ্ছে নিজের ডিপার্টমেন্ট নিয়ে মানে বলছি যখন একটু বলা উচিত, কিংবা কেন তুমি বলবে ওদের জন্য আর কি, জুনিয়রদের জন্য ল ডিপার্টমেন্ট কতটা সুইটেবল বা এটা কেন সাবজেক্ট হিসেবে তারা নিতে পারে, কি কি বেনিফিট আছে, এগুলো একটু ছোট করে বলে দাও। আচ্ছা ল ডিপার্টমেন্টের প্রথম ক্লাসে আমাদেরকে একটা বই দেওয়া হয়েছিল, বইটা আমার সামনে আছে, সেটা হচ্ছে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধান। তো ওই দিনে একটা কোয়েশ্চেন করা হয়েছিল আমাদেরকে যে হচ্ছে পনেরোই জানুয়ারি 2020 এই দিনে আমাদেরকে একটা প্রশ্ন করা হয়েছিল, ল কি সায়েন্সের, ল কি কমার্সের, নাকি ল আর্টসের। আই থিঙ্ক মিশমি নোজ দ্য অ্যানসার, ল ইজ দ্য কম্বিনেশন অফ অল। সো আমি যখন ল স্টাডি করতেছি আমি সায়েন্সেও যাবো, আমি আর্টসেও যাবো, আমি কমার্সেও যাবো। সো ল তিনটা সেক্টরে ওপেন করতেছে, ডাইভার্সিফাইড পড়াশোনা যদি কেউ করতে চায়, ইফ ইউ ওয়ান্ট টু বি ডাইভার্সিফাইড, ইফ ইউ ওয়ান্ট টু নো সামথিং ডাইভার্সিফাইড, ইউ ক্যান জয়েন ল। এটা একটা কারণ, এটা এই কারণে ওদের আসা উচিত বলে একটা কারণ বলে মনে করছি। ল তে তোমার অনেকগুলো ভালো ভালো সেক্টর আছে, একজন টিচার আছে আমাদের যিনি কাউন্টার টেরিজম নিয়ে অনেক কাজ করেন, বাংলাদেশ পুলিশে কাউন্টার টেরিজম ইউনিট উনি স্টার্ট করছেন সম্ভবত। তো এই যে কাউন্টার টেরিজম স্টাডি করা, ফিঙ্গারপ্রিন্ট রিডিং, এই বিভিন্ন বিভিন্ন এইসব আমাদের সায়েন্সের পার্টে চলে আসে, আবার আর্টসের পার্ট তো থিওরিটিক্যাল পড়াশোনা আমাদেরকে করতেই হয়, অনেক কিছু মুখস্থ করতে হয়, অনেক থিওরি পড়তে হয়, এই থিওরিটিক্যাল পড়াশোনা লতে একটু বেশি। সো এই দিক থেকে আর্টস, আবার এই ইন্টারন্যাশনাল ট্রেড ল, কোম্পানি ল গুলো যখন আমরা পড়ি তখন সেটা কমার্সের দিকে। সো যারা ডি ইউনিট থেকে লতে আসতে চায় তাদের শুধুমাত্র জব ফিল্ড বলে অফার করে আমি তাদেরকে লতে ইনভাইট করবো না যে তুমি লতে আসো, তোমার জব ফিল্ড ভালো, তোমার অনেকগুলো ফিল্ড আসছে, এই জন্য আমি লতে অ্যাপ্লাই আসতে বলবো না, তাকে তার ভালো লাগাটার দিকে প্রায়োরিটি দিতে বলবো, তার কোন কাজটা করতে ভালো লাগে।
সে কি এইটা করতে ভালো বেশি পছন্দ করবে নাকি সে হচ্ছে ডাইভার্সিফাইড স্টাডি করতে বেশি পছন্দ করবে, তার কোন ধরনের জব পছন্দ, তার ভার্সিটিতে কয় ঘন্টা ক্লাস করলে ভালো লাগবে একটু এটাও বলে দিই, কয় ঘন্টা ক্লাস করলে বেশি ভালো লাগবে, কয় ঘন্টা করলে না করলে বিরক্ত লাগবে। আচ্ছা রাকিব, সেটা নিয়ে একটা প্রশ্ন আছে, সেটা হচ্ছে আমাদের কি এক লাইনে বলো তো, আইন বিভাগে 1 বছর ক্লাস করলে ঠিক কেমন অনুভূতি, এক লাইনে বলবে, এক শব্দে? আমি ব্যাকবেঞ্চার দলে, আমি কোচিং টাইমেও ব্যাকবেঞ্চ ছিলাম, ছবি ইনশাআল্লাহ দিয়ে দেবো একটা ভিডিও, সাথে আমার অনেকগুলো ছবি আছে, মুনিরের সাথে অনেকগুলো ছবি আছে, আমরা কোচিং এ একদম কোচিং এর পিছনে বসে ক্লাস করতাম, ডিপার্টমেন্টে ওইটাই হচ্ছে, যদি আমাকে কথা শুনতে হয় যে সিআর হিসেবে কেন পিছনে, তারপর আমি পিছনে যাই, বিকজ আই লাভ দোজ বেঞ্চেস। তো এই যে ব্যাকবেঞ্চ থেকে যখন ক্লাস করি তখন অবশ্যই অনেক বেশি এনজয়েবল, কে কি করছে না করছে, বন্ধুরা কি করছি না করছি, মজা লাগে, ভালো লাগে। আর হচ্ছে লতে আসলে ক্লাস রুটিন অনুযায়ী ক্লাস অনেকগুলো থাকে, কিন্তু ক্লাস অতগুলো হয় না, এটা একটা প্রথম কথা। আর হচ্ছে ক্লাস অবশ্যই অনেক ক্লাস গুলো ইন্টারেক্টিভ ক্লাস হয়, কোনো ক্লাসই এমন হয় না যে যাও 10 পেজ পড়ে আসবা, 10 পেজের উপর থেকে কালকে পড়া ধরবো, এরকম কিছু তো আসলে হয় না। একটা বিষয় মতামত সবারই দেওয়া হয়, কে কি বলছে না বলছে, কার কি মতামত, লাইক এই যে আমরা একটা কিছুদিন আগে আমাদের রেপ কেস গুলো নিয়ে অনেকের অনেক ধরনের মতামত আসলো, ইন্টারেস্টিং মতামত, কারোটা পড়তে মতামত দিচ্ছেন এবং অনেকের মতামতটা সম্পূর্ণ ওরকম সঠিক না হলেও কিন্তু সেটা আমরা স্টাডি করছি, দেখছি যে হ্যাঁ ইনি হয়তো একটু কারেক্ট বলছেন, আবার আর একটা পড়ছি যে না এনারটা আর একটু কারেক্ট। এই যে মানে হচ্ছে টেকনিক্যাল পড়াশোনা এবং ইন্টারেস্টিং পড়াশোনা, এটা লতে হয় বলে মনে করি, সারাক্ষণ যুক্তি তর্কের মধ্যে আমরা থাকি, মানে সোসাইটির সাথে খুব ইন্টারেক্টিভ পড়াশোনা হয় আমাদের ডিপার্টমেন্টে, আমার যেটা মনে হয়। আর একটা ব্যাপার হচ্ছে খুব চলমান ইস্যু বা সোসাইটি যে ট্যাব, আমরা খুব লাকি যে আমরা সেগুলো নিয়ে আসলে অ্যানালাইসিস করতে পারি, চুলচেরা বিশ্লেষণ, নিজের মতামত এক্সপ্রেস করা যায়, নিজের মতো করে কিছু লেখা যায়, ভাবা যায়, যেটা আসলে ল ইজ আ ওয়ান্ডারফুল অপরচুনিটি ফর দেম যারা এই ধরনের পড়াশোনা করতে চায়। আচ্ছা ধন্যবাদ রাকিবকে। অনেকে হয়তো বা ভাববে আমরা কেন হাসাহাসি করছিলাম ল নিয়ে, অ্যাকচুয়ালি আমরা দুজনেই লয়ের, তো আমরা জানি না আসলে আমরা হ্যাপি যে ঠিক আছে আমরা ল নিয়ে পড়ছি ফাইনালি। এবার একটু হচ্ছে মুনিমা আজাদের কাছে চলে যাব। মুনি, স্বপ্ন ছিল মেডিকেল, এরপর আইআর, সেখান থেকে ইকোনমি, তোমার কাছে প্রশ্নটা হচ্ছে আমরা অনেকেই জানি যে আসলে কোনো কিছু নিয়ে, কোনো কিছুর পেছনে ছোটা কিংবা একটা ড্রিম নিজে থেকে তৈরি করে নিয়ে সেটার পেছন থেকে যদি হুট করে ছুটে যায় কোনো কিছু, তাহলে একটু কষ্ট হয় বা একটু ডিউ পরিস্থিতিতে পড়ে একটু ঝামেলা পোহাতে হয়। তো সেই জায়গা থেকে আইআর মেডিকেল থেকে ডিরেক্ট ইকোনমিক্স নিয়ে পড়ছো এখন, নতুন সাবজেক্ট, আমি জানি এটা তোমার পছন্দের তালিকা ছিল কিনা, কোনো ইন্টারেস্ট ছিল কিনা, তো সেই জায়গা থেকে এখন ইকোনমিক্স পড়ছো, কতটা এনজয় করে কিংবা কতটা ভালো লাগছে, কিংবা মনে হচ্ছে যে ইকোনমিক্স এর বাংলাদেশের ভবিষ্যৎ, কিংবা নতুনদের উদ্দেশ্যে বলো আবার সাবজেক্টটা নিয়ে, ইকোনমিক্স নিয়ে বলো মনি। আচ্ছা প্রথমত অবশ্যই আমার ব্যাখ্যা দেওয়া উচিত যে কেন আইআর থেকে ইকোনমিক্স, এটা কিভাবে চেঞ্জ হইলো, আমি আসলে কখনো, আমি জানতাম যে ইকোনমিক্স পাইতে হইলে অবভিয়াসলি সামনের দিকের সিরিয়াল থাকতে হয়, আর আমার মাথায় কোনোদিনই ছিল না আমি এত সামনের দিকের সিরিয়াল পাবো যে আমি ইকোনমিক্স পড়তে পারবো, এই জন্য আমি আসলে কখনো ইকোনমিক্স এর কথা চিন্তা করি নাই, আমার মাথায় সবসময় ছিল আইআর, বিকজ আইআর একটু যদি মাঝামাঝি রকম মোটামুটি রেজাল্ট হয় তাহলে আসলে আইআর পাওয়া যায়, সো এই জন্য আমার মাথায় সবসময় আইআর ছিল। বাট যখন রেজাল্টে একটু বেশি যেগুলো একদম প্রথাগত ভাবে প্রথম সারি সাবজেক্ট বলেই আমরা জানি সেগুলোই পড়তে হবে, একটা আমি ভাবতেছিলাম যে আমি সাইকোলজি পড়বো কিনা, বাট শেষ পর্যন্ত আসলে ইকোনমিক্সে আসা এই জন্যে যে ইকোনমিক্স একটা আলটিমেটলি ব্যাপার, বিকজ ইকোনমিক্স এখন দিন দিন দেখা যাচ্ছে খুব বেশি সায়েন্স ওরিয়েন্টেড হয়ে যাচ্ছে, আর এদিকে ইকোনমিক্স এর কিছু সমস্ত থিওরিজ থাকে সেগুলো তো অবভিয়াসলি সোশ্যাল সায়েন্স থেকে প্রাপ্ত, কিন্তু সেই জিনিসগুলোকেই আবার যখন আমাদের রিয়েল লাইফে প্রজেক্ট করতে হচ্ছে সেক্ষেত্রে আমার আবার সায়েন্স এর ম্যাথস এর হেল্প নিতে হচ্ছে, সো এই যে একটা ব্যাপার, এবং যেহেতু আমার সায়েন্স এর ব্যাকগ্রাউন্ড ছিল, আর যদিও আমি সায়েন্স এর বা সায়েন্স রিলেটেড সাবজেক্টের খুব বড় ফ্যান না, তাও আমার মনে হয়েছে যে আমার জন্য একটু জিনিসপত্রগুলো শেখার জন্য, যেহেতু এই ক্ষেত্রে আমি ম্যাথস ইউজ করতে পারবো, ইকোনমি ম্যাথস অনেক,
তো এই ক্ষেত্রে আমার পিজি হবে ভেবে শেষ পর্যন্ত ইকোনমিক্স নেয়া, এটা ছিল একটা কারণ। এবং আরো একটা কারণ ছিল, এটা আসলে একটু হাস্যকর কারণ, এবং এটা আসলে আমাদের ডিপার্টমেন্টের একটা জোক যে কেউ যদি ইকোনমিক্স ডিপার্টমেন্টে ভর্তি হয় সে যেন তার বাচ্চারা এক্সট্রা শোকেস বা কিছু একটা বানায় রাখে যেন সেইখানে নোবেল প্রাইজ রাখার জায়গা থাকে, কারণ ইকোনমিক্স থেকে নোবেল প্রাইজ জেতার সুযোগ থাকে। সো এটা একটা ইন্সপিরেশন বলতে সবাইকে যে ইকোনমিক্স যদি পড়ে কেউ সেখান থেকে মাস্টার্স করে ইনশাল্লাহ ভবিষ্যতে ভালো কিছু করতে পারে গবেষণা করে। আমাদের দেশে তো আসলে গবেষণার সুযোগ খুবই কম। আচ্ছা, তাহলে আমরা তো এটুকু আশা করতেই পারি যে পরবর্তী নোবেলটা বাংলাদেশে আসছে মুনিমের হাত ধরে, তাই না? আ বিগ ক্ল্যাপ ফর মুনিমা লাজাক। আশা করতে তো প্রবলেম নাই। থ্যাংক ইউ। যে আসলে যদি তারা সেই লেভেলের গবেষণাটা করতে পারে, এটা আসলে একদিক থেকে যেমন নিজের যে দেশের কাছ থেকে তো আমরা নিচ্ছি, আমরা যারা পাবলিক ইউনিভার্সিটিতে পড়ি তারা তো আসলে জনগণের টাকায় পড়ি, এই চিন্তাটা যখন মাথায় আসে তখন আসলে অনেক কিছু চিন্তা করতে হয়। সো এখানে আসলে সুযোগ আছে মানুষের জন্য কিছু করার। আমার গবেষণা তো শুধুমাত্র আমার একার লাভ হবে না, সেখান থেকে অবশ্যই মানুষের জন্য কিছু লাভ হবে। যেমনটা আমরা দেখেছি প্রফেসর ডক্টর ইউনুসের ক্ষেত্রে, তার যে মাইক্রো ক্রেডিটের ব্যাপারটা আছে সেটা দিয়ে কিন্তু সারা দেশের অজস্র মানুষ সময় পর্যন্ত কিন্তু উপকৃত হয়েছেন। এই ধরনের ক্ষুদ্রাতি ক্ষুদ্র ব্যাপার ইন্সপিরেশন হিসেবে কাজ করেছে। আর ডিপার্টমেন্টের ফ্যাকাল্টিদের কথা যদি আমরা বলি বা তাদের যারা এখানকার অ্যালামনাই আছেন, বাংলাদেশের প্রথম প্রধানমন্ত্রী তাজউদ্দিন আহমেদ ইকোনমিক্স ডিপার্টমেন্টের একজন অ্যালামনাই ছিলেন। ইকোনমিক্স ডিপার্টমেন্টে যারা টিচার ছিলেন ডক্টর সেলিম জাহান, তার ক্লাস আমি ডিরেক্ট পাইনি কিন্তু ডক্টর সেলিম জাহান স্যারের ফেসবুক আইডি যদি সম্ভব আমরা যদি কেউ দেখি, দেখো মানুষটা কতটা প্রাজ্ঞ একজন মানুষ। এই মানুষটি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইকোনমিক্সে পড়ে ইউনাইটেড স্টেটসের কোনো একটা ইউনিভার্সিটিতে ইকোনমিক্স পড়াতেন, এবং এক্স্যাক্ট সেম ঢাকা ইউনিভার্সিটিতে উনি যে সমস্ত ব্যাপারগুলো পড়ে গিয়েছেন সেই ব্যাপারগুলো বিদেশের মাটিতে যে তিনি পড়াচ্ছেন, এটা আসলে আজকের দিনে ভাবতে কষ্ট হয়। কারণ আমরা আসলে দুঃখজনক হলেও সত্য এটা আমাকে জানি যে আমাদের ঢাকা ইউনিভার্সিটি কিন্তু ওয়ার্ল্ড র্যাঙ্কিং এ খুব পিছিয়ে, যদিও বাংলাদেশের অন্যতম সেরা ইউনিভার্সিটি কিন্তু ওয়ার্ল্ড র্যাঙ্কিং এ ঢাকা ইউনিভার্সিটির অবস্থান কোথায় সেটা আমরা সবাই জানি এবং এটা বাস্তবতা। তো সেই ইউনিভার্সিটিতে পড়া একজন মানুষ, সেই ইউনিভার্সিটিতে পড়িয়ে যাওয়া একজন মানুষ বিশ্বের অন্যতম সেরা ইউনিভার্সিটিতে যে সেইম ভাবে পড়াচ্ছেন, এটা কিন্তু আসলে বিশাল একটা প্রাপ্তি এবং ডিপার্টমেন্টের প্রতি কনফিডেন্স বাড়িয়ে দেয়। আর আমাদের ডিপার্টমেন্টের আরো একটা চমৎকার ব্যাপার হচ্ছে, যেহেতু আমি যারা আসছে তাদেরকে যেহেতু একটু জানাতে চাই ইকোনমিক্স ডিপার্টমেন্ট সম্পর্কে, এই ডিপার্টমেন্টে আসলে শিক্ষক এবং সিনিয়র যারা আছেন সবার সাথে আসলে খুব ফ্রেন্ডলি অ্যাটায়ার কাজ করে, সবসময় ফ্রেন্ডলি একটা অ্যাটমসফিয়ার ডিপার্টমেন্টের সবসময় থাকে। আরো যে কোনো ধরনের অসুবিধা আমি জানি না, খুব কম ডিপার্টমেন্টই আসলে এতটা এমপ্যাথির সাথে স্টুডেন্টদের প্রবলেম গুলোকে ফেস করতে হেল্প করে বলে আমার মনে হয়েছে। পাশাপাশি সিনিয়রদের কাছ থেকে ঢাকা ইউনিভার্সিটির ঢুকার আগে যে ব্যাপারগুলো নেগেটিভ ব্যাপারগুলো শুনে এসেছি, র্যাগিং, সো এই র্যাগিং ইকোনমিক্স ডিপার্টমেন্টে একেবারেই জিরো। বরঞ্চ স্ট্রিক্ট ইনস্ট্রাকশন থাকে কোন সিনিয়র যেন কোনোভাবে কোন জুনিয়রকে এমন কোন আচরণ না করে যাতে সে অস্বস্তি বোধ করে। সো র্যাগিং অনেক দূরের ব্যাপার। সো এটা আমার মনে হয়েছে ইকোনমিক্স ডিপার্টমেন্টের একটা বিশাল বড় ট্রিট। সো এইসব চিন্তা ভাবনা করে শেষ পর্যন্ত আসলে চিন্তা করলাম, হ্যাঁ দেখা যাক, একটা ট্রাই করা যাক নোবেল পাওয়া যায় কিনা, এই জন্য শেষ পর্যন্ত ইকোনমিক ডিপার্টমেন্টে চলে আসা। মিসমি, হ্যাঁ অবশ্যই আমরা আশাবাদী মুনিম, থ্যাংক ইউ সো মাচ। সৈকতের কাছে চলে যাব, আমি এখানে একটু অ্যাড করছি, এখানে এইচএসসি তো বিজ্ঞান ছিল, আমি একটু অ্যাড করছি যে আবার বাগড়া দেওয়ার জন্য চলে এসেছে রাকিব, ভালো করে অ্যাড করছি। বলো বলো, খুব সম্ভবত হচ্ছে যে ইকোনমিক্স ইকোনমিক্স তে তো ইয়া নাই, র্যাগিং নেই, এটা আমি মনে মনে থেকে অনেক আগেই শুনেছিলাম। আমাদের ল ডিপার্টমেন্টেও একদম র্যাগিং নেই, সম্পূর্ণ নিষিদ্ধ, কারণ আমাদের ল ডিপার্টমেন্টে র্যাগিং নেই। হ্যাঁ একদম একদম, আসলে ফাইন্যান্সে ফাইন্যান্সে ঢাকা ভার্সিটিতে কোনো র্যাগিং নেই। ও সৈকত, হ্যাঁ আইআরএও নেই, তো প্রমোট করছে, ভালো ভালো, নিজের বিশ্ববিদ্যালয়কে প্রমোট করা ভালো, তোমরা ডিপার্টমেন্ট প্রমোট করতেছো। তাহলে আমরা মোটামুটি ধরে নিচ্ছি যে ডিপার্টমেন্ট আসলে র্যাগিং নেই, কারণ
লতে দেখছি না, ইকোনমিক্সে দেখতে ইকোনমিক্সে দেখতেছি না, তারপর হচ্ছে ফাইন্যান্সে দেখতেছি না, আইআরও নাই। আইআরএস আইআরএ জাহিন ভাই এখানে আছে আমাদের কমেন্ট বক্সে, সে নিজে কনফেস করবে যে আইআরএ আসলে কোনো র‍্যাগিং নাই, এবং এটা আমরা টের পাইছি, বন্ধুদের থেকে শুনেছি অনেকবার। সো আমরা দেখলাম যে আমাদের টপ ডিপার্টমেন্টগুলোতে কিন্তু হচ্ছে র‍্যাগিং রিলেটেড কোনো প্রবলেম নাই। তো যদিও মানে র‍্যাগিংটা আমরা খুব সম্ভবত হলেই বেশি শুনি, হলে বেশি শুনি বলা যায়। সো বলুন তো, আমরা কিন্তু বেশ ফ্রেন্ডলি সিনিয়র পেয়েছি তাই না রাকিব? হ্যাঁ হ্যাঁ, ডিপার্টমেন্ট হোক ডিপার্টমেন্টের বাইরে খুব ফ্রেন্ডলি সিনিয়র পেয়েছি। হ্যাঁ, সুবিধাটা কোন জায়গায়, ল ইকোনমিক্স বা ফাইন্যান্সের সবারই হচ্ছে, আমরা জব সেক্টরে যদি আমাদের ল রিলেটেড বা ফাইন্যান্স রিলেটেড বা ইকোনমিক্স রিলেটেড জব সেক্টরে যাই, তখন ওই সিনিয়রদের সাথে আমাদের আবার দেখা হয়, আমরা গেলে কার সাথে কার আন্ডারে প্র্যাকটিস করব, ওই ওই হচ্ছে ওই ডিস্ট্রিক্টের জাজ হচ্ছে আমাদের ভার্সিটির সিনিয়র বা অন্য কোনো ইউনিভার্সিটির সিনিয়র। তো ওই ল ইন্টার ইউনিভার্সিটির যে বিভিন্ন এই হচ্ছে ডিবেট গুলো হয় বা যে কোনো কিছু হয় সবগুলোতে সুবিধা থাকে। তো ফাইন্যান্সেরও জব সেক্টরে আশা করবো যে ওই রকমই কিছু আছে, ইকোনমিক্সেরও তাই, যার কারণে একই ডিপার্টমেন্টের সিনিয়রদের সাথে দেখা হওয়ার কারণে ওই সুবিধাটা ভালো থাকে আর কি। সৈকত থেকে মানে আমাদের নেক্সট প্রশ্ন মানে সৈকতের কাছে ছিল। সৈকত, এট লিস্ট আমি তো ইন্টারমিডিয়েট ম্যাট্রিক পর্যন্ত ফাইন্যান্স করেছিলাম বিজনেস ফ্যাকাল্টির একজন স্টুডেন্ট হিসেবে, তো আসলে এখন কোপ আপ করার মতো অবস্থা কেমন কিংবা কতটা ভালো লাগছে ফাইন্যান্স, আর ফাইন্যান্স কেন নিয়ে এটা বোধহয় শুনিনি তোমার কাছ থেকে, একটু শুনতে চাই। ধন্যবাদ মিস মে। আমার ফাইন্যান্স নেওয়ার কারণ হচ্ছে আমার থিওরি পড়তে ভালো লাগে না, থিওরি ল ইকোনমিক্স আইআর শুরুর দিকে যেগুলো সাবজেক্ট যাই বলো না কেন সবগুলোতে গেলে থিওরি বেশি পড়তে হয়, যেহেতু আমি সায়েন্স ব্যাকগ্রাউন্ড, ম্যাথ যদিও ফোবিয়া ছিল তারপরে একটু পারি ওই, আর হচ্ছে ফাইন্যান্সের যতগুলো কোর্স আছে, ফাইন্যান্সে কিন্তু বেশ ভালোই ম্যাথ আছে, বেশ ভালোই ম্যাথ, সেজন্য কোপ আপ করতে কোনো অসুবিধা হচ্ছে না। আর ফাইন্যান্সে ম্যাথ গুলো নরমাল, 19 আমরা যেগুলো জেনারেল ম্যাথ করেছি ওগুলোর মোটামুটি ওগুলো সূত্র দিয়েই করে ফেলা যায়, সো আমার জন্য কোনো সমস্যা হচ্ছে না। আর ফাইন্যান্স কেন নিয়েছি এটা বলতে গেলে ম্যাথে একটু দুর্বল হলেও ম্যাথ করতে পারতাম, সেজন্য হচ্ছে ফাইন্যান্স নিয়েছি। থিওরি পড়ার থেকে আমার কাছে ম্যাথ করা বেশি সহজ মনে হয়েছে, সেজন্য ফাইন্যান্স নিয়েছি। আর ফাইন্যান্সের স্কোপ অনেক বেশি, আমি যদি কর্পোরেটে যেতে চাই আমি কর্পোরেটে যেতে পারবো, বা আমি যদি তোমাদের মতো বিসিএস দিতে চাই আমি বিসিএস দিতে পারবো, বা আমি যদি এগুলো কোনো কিছু করতে না চাই, বা আমি যদি স্টার্ট আপ করতে চাই, নিজে একটা প্রতিষ্ঠান দাঁড় করাতে চাই আমি করতে পারবো, উদ্যোক্তা হতে পারবো, তারপর বাইরের দেশে গিয়ে ডিগ্রি নিতে পারবো, সিএফএ ডিগ্রি, বিভিন্ন স্কোপ অনেক বেশি থাকার কারণে আমি ফাইন্যান্সটাকে সিলেক্ট করেছি। মানে কর্পোরেট লাইফে কিছু করতে চাইলে সেটা জব হোক বিজনেস হোক, সেক্ষেত্রে কিন্তু এফবিএস এর প্রত্যেকটা সাবজেক্টই বেশ মানে স্বাচ্ছন্দ্য বোধ করার মতো, আর ফাইন্যান্স হচ্ছে একদম টপ লেভেলের সাবজেক্ট, আশা করছি একদমই টপে না থাকলে তো ফাইন্যান্স পাওয়াও যায় না, অনেকেরই অ্যাম্বিশন থাকে সেক্ষেত্রে তারা ফাইন্যান্স পায় না, ট্যুরিজমে চলে যায়, ম্যানেজমেন্টে চলে যায়। দেন ইউ আর লাকি এনাফ সৈকত যে তুমি ফাইন্যান্স পেয়েছো, বেস্ট অফ লাক সৈকতকে, মুলিনকে আর রাকিবকে যার যার ডিপার্টমেন্টকে নিয়ে কিংবা সাবজেক্ট নিয়ে। আচ্ছা, এক বছর চলে গেছে ক্যাম্পাসে, যদিও প্যান্ডেমিকের জন্য আমরা খুব কম সময় পেয়েছিলাম ক্যাম্পাসকে ঘিরে, সবেমাত্র 2 মাস, আমাদের তো 2.5 মাস হয়েছে ক্লাস, তোমাদের দুজন ইকোনমিক্স আর হচ্ছে ফাইন্যান্স ডিপার্টমেন্টে ক্লাস হয়েছিল কতদিন করে? 1.5 মাস এমন বোধ হয় তাই না? তো আচ্ছা, এটা নিয়ে হচ্ছে যে প্রশ্নটা, সেটা হচ্ছে আমরা যখন বিশেষ করে আমি যখন কোচিং করতাম তখন কোচিং এর ভাইয়াদের এই ক্যাম্পাস ঘিরে যে মোটিভেশন ব্যাপারটা ছিল যে এখানে আসলে কেন আসা উচিত আমাদের আর জীবনটাকে ঠিক কিভাবে করে বদলে দেয়, অনেক আকাশপাতাল কল্পনা জল্পনা ছিল যেটা এখন বোঝা যাচ্ছে যে না সেটা না, তবুও কিছু ব্যাপার তো আসলেই সত্যি যে ঢাকা বিশ্ববিদ্যালয় বলতেই আমাদের কাছে বা আমাদের জেনারেশন হোক, এটা তো আমাদের জেনারেশন না, এটা হচ্ছে জেনারেশন লেস একটা ব্যাপার প্রত্যেকটা ছাত্রছাত্রীর কাছে। আমার মনে আছে আমি আসলে ঠিক কালে রিকালেক্ট করতে পারছি না কোন টিচার কথাটা বলেছিল, তবে কেউ একজন কোচিং এ বলেছিল যে ঢাকা বিশ্ববিদ্যালয়ে না পড়লে বা চান্স না পেলে জীবনে যখনই ওই শাহবাগ যাবে মনের মধ্যে একটা দুমড়ে মুচড়ে উঠবে, একটা আক্ষেপের সুর বাজবে। তো সেই জায়গা থেকে হচ্ছে জুনিয়রদের উদ্দেশ্যে বলো যে আসলে ঢাকা বিশ্ববিদ্যালয়টা
একটা আইডেন্টিটি বা একটা ট্যাগ হিসেবে কেন নিজের জন্য জরুরি, বা ওখানে গেলে আসলে কি ফিল করেছো যেটুকু সময় ছিলে, কিংবা এখন অনলাইনে ক্লাস করছো, অনেক নতুন নতুন টিচার টিচার স্টুডেন্ট সিনিয়র বা ব্যাচমেটদের সাথে মিশছো, বিশেষ করে নানান জেলার সারা বাংলাদেশের মানুষের সাথে একটা গণসংযোগ হয়ে গেছে, তো সেই জায়গা থেকে এখানে আসার যে প্রধান যে উপপাদ্য বিষয়টা সেটা নিয়ে কিছু একটা বলো মুনিম। ওয়েল, ভার্সিটিতে আসার আগে ইন্সপিরেশনের সবচেয়ে বড় জায়গা জুড়ে থাকতো। ভার্সিটিতে উঠলে কোনো পড়াশোনা নাই, প্যারা নাই, চিল, এই হচ্ছে ইন্সপিরেশনের মূল ব্যাপার। কিন্তু একেবারেই সত্য না, আমি এই ধরনের ইন্সপিরেশন আমার কোনো জুনিয়রকে দিই না। যথেষ্ট রকম প্যারা আছে প্রত্যেকটা ডিপার্টমেন্টে, ঠিকঠাক মতো না পড়লে, স্পেশালি ল আর ইকোনমিক্সে তো মেবি প্রত্যেক বছর 50% স্টুডেন্ট রিঅ্যাডমিশন নিতে হয়, যতটুকু আমি জানি। সেটা হচ্ছে আসলে একদম বাস্তবতা, পড়াশোনা ছাড়া আসলে কোনো কাহিনী নাই। কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয়ের ব্যাপারটা হচ্ছে, এর রাস্তা দিয়ে হাঁটলে আসলে নিজেকে একটা টাইম লুপের মধ্যে আবিষ্কার করা যায়। লাইক আজকে আমি যেই কলাভবনের সামনে বসে আছি, এই জায়গায় প্রথম বাংলাদেশের পতাকা উত্তোলন করা হয়। লাইক আমি নিজে এখন শিভার করতেছি যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রত্যেকটা জায়গায় এরকম করে কোনো না কোনো ইতিহাস ছড়ানো আছে, যেগুলো হচ্ছে আমরা আমাদের জেনারেল নলেজ বইতে পড়ে আসছি। সেই ব্যাপারগুলো আমি আসলে নিজে এক্সপিরিয়েন্স করতেছি প্রত্যেক দিন, প্রত্যেকটা মুহূর্ত বিশ্ববিদ্যালয়ে যতক্ষণই কাটাচ্ছি। এই একটা বিশাল ব্যাপার থাকে যেটা আসলে কোনোভাবে বুঝায় বলা যাবে না ঢাকা ভার্সিটির অ্যাটমসফিয়ার নিয়ে। তাছাড়া ঢাকা বিশ্ববিদ্যালয় বাংলাদেশের মুক্ত জ্ঞান চর্চার শেষ জায়গাগুলোর অন্যতম একটি, যেখানে হচ্ছে খোলা মনে যে কোনো ধরনের তর্ক বিতর্ক আলোচনা করা যায়। যেমনটা রাকিব বললো যে ওদের যখন রিসেন্টলি যখন ধর্ষণ নিয়ে আন্দোলন হচ্ছিল, তখন কিন্তু ওদের ডিপার্টমেন্টের মধ্যেই, মিশমি তোমারও তো ডিপার্টমেন্ট, তোমাদের ডিপার্টমেন্টে কিন্তু এই ব্যাপারগুলো নিয়ে আলোচনা হচ্ছিল। একদম একদম, বেশ বেশ চর্চা হয়েছে, মানে আলোচনা বলাটা চাইতে বেশ চর্চা, মানে টিচারদের সাথে আর্গুমেন্ট, বেশ এনজয় করেছিলাম অ্যাটমোস্ফিয়ারটা একদম। এই ব্যাপারগুলো, আচ্ছা থ্যাংক ইউ মুনিম, এবার একটু প্রিপারেশনে, ওকে ওকে ক্লিয়ার, একটু একটু ডিএনএইচের প্রিপারেশনে ফিরে আসি, আমরা বেশ অনেক দূর এগিয়ে গিয়েছি, আর কথা হবে আমাদের এসব তো ব্যক্তিগত আড্ডা ক্যাম্পাস এনভায়রনমেন্ট নিয়ে, ওরা যারা আছে চান্স পেলে অবশ্যই নিজেরাই সেটা ফিল করতে দেই আপাতত, সবকিছু ওপেন আপ না করে ফেলি। সেটা হচ্ছে ডি ইউনিটের প্রিপারেশন। আবার অ্যাডমিশনে কিছু মানুষের ভ্রান্ত ধারণা, যেটা আমার কাছে তো ভ্রান্তই মনে হয়, বাকি তিনজনের কাছ থেকে এখন আমি শুনবো, যে প্রচন্ড পড়তে হয়, ঘুমানো যাবে না, 22 ঘন্টা পড়তে হবে, 19 ঘন্টা 21 ঘন্টা পড়তে হবে, একদম মানে খাওয়া দাওয়া ভুলে যেতে হবে, বাসায় গেস্ট আসলে দরজা লক করে থাকতে হবে, সালাম দেওয়া যাবে না গেস্ট, কারণ গেস্টকে সালাম দিতে গিয়ে 2 মিনিট নষ্ট হয়ে যাবে, তাহলে চান্স হবে না। তো আর হচ্ছে অনেক বই কিনতে হবে, বই কিনে বাজার ফাঁকা করে ফেলতে হবে, তারপর এক টিচারকে ফলো করলে হবেই না, বিভিন্ন ভাইয়াদের কাছ থেকে সাজেশন নিয়ে নিয়ে নিজের মগজ ভর্তি করে ফেলতে হবে, তাহলেই চান্স সম্ভব। তো ভ্রান্ত ধারণাগুলো নিয়ে কিছু বলতে চাই, মানে শুনতে চাই, সেটা হচ্ছে কারণ এখানে জুনিয়রদের জন্য যেহেতু আমাদের এই সেশনটা, আমি ব্যক্তিগতভাবে যেটা মনে করি যে কিছু সংখ্যক ছাত্রছাত্রী চান্স না পাওয়ার মূল কারণই হচ্ছে এটা, এরা অনেক বেশি প্যানিক হয়ে যায়, এত হাইপার হয়ে যায় যে কি পড়বো, কোত্থেকে পড়বো, কিভাবে পড়বো, কাকে শুনবো, কাকে শুনবো না, সেটাই তারা বুঝতে পারে না। তো আসলে তোমরা তোমাদের সময়টা কি করেছিলে, ঠিক মানে স্পেসিফিক ভাবে আমি এই প্রশ্নটা করছি না যে কত ঘন্টা করেছিলে, ওটা যার যার মতো, যেমন রাকিব বলছিল সৈকতের অল্প পড়লেই হয়ে যায়, ব্যাপারটা তো তাই হওয়া উচিত, তাই না? তো ঠিক একইভাবে প্রিপারেশন, অ্যাডমিশন প্রিপারেশন, ডি ইউনিটের জন্য যারা প্রিপারেশন নিচ্ছে তাদের উদ্দেশ্যে বলো যে প্রিপারেশনটা কি আসলে এমন দরজা বন্ধ করে টানা 21 ঘন্টা 22 ঘন্টা করে পড়াশোনা করতে হবে, তাহলে চান্স হবে কিনা। রাকিবকে দিয়ে শুরু করছি, রাকিব প্রথম পর্যায়ে আমি একটু বিভ্রান্তি নিয়ে আসবো, যে আমরা বিভ্রান্ত হই কিনা অ্যাডমিশন টাইমে। যারা পার্সোনালি আমার সাথে কথা বলেছে তাদেরকে আমি অনেকবার ক্লারিফাই করেছি যে আমরা হচ্ছে প্রথম বিভ্রান্ত হই বিভিন্ন কোচিং সিলেকশন নিয়ে, কোচিং সিলেকশনের পরে গিয়ে হচ্ছে কোন রাইটারের বই পড়বো, কোচিং এর বই দেয় তারপরেও কোচিং এর বই দিয়ে হয় না, আবার ক্লাসের মধ্যে কোনো না কোনো টিচার বা কোনো না কোনো ভাইয়া এসে কানে একটু ঢুকায় দেয় যে ও তুই বারবার পড়তেছিস, তুই কম্প্যাক্ট পড়তেছিস, এই এটা চেয়ে তো ওইটা ভালো, এই বইটা চেয়ে তো ওইটা ভালো, এইটা না ফলো না করে ওইটা কর।
আবার আমরা নিজেরাও বারবার যে ভাইয়া কোন বইটা যাবো, আসলে অনেক বেশি কিউরিয়াসিটি থাকে তো, যে যারা আমরা ডিউনিট শুধুমাত্র ডিউনিট টার্গেট নিয়ে যাই, তাদের তো মানে হচ্ছে প্রথমের দিকে যে কাজটা হয় সেটা হচ্ছে যে আমাকে সুযোগ নিতেই হবে। একজনে যে প্রশ্ন করেছে, সারা প্রশ্ন করেছে, ভাইয়া ডিউতে সবাই এক্সাম দেয় আর এইবার সবার আগে এক্সাম হবে ডিউতে, সব কম্পিটিশন আরো বেশি হবে, তাই নিজেকে এগিয়ে রাখতে সেই সময় মেন্টাল প্রিপারেশন কেমন রাখতে পারি? আমি একসাথে দুইটা উত্তর দিচ্ছি। যে হচ্ছে মেন্টাল প্রিপারেশনের যে ব্যাপারটা, মেন্টাল প্রিপারেশনের যে ব্যাপারটা, সেটা তখন থেকেই শুরু থেকে এরকম ছিল যে হ্যাঁ আমি ডাউটের মধ্যে আসি, কোন বই পড়বো না পড়বো, বাট এর মধ্যেও আমি এই জায়গায় এই কনফিডেন্সটা নিয়েও আসি যে যা কিছুই হোক চান্স আমাকে পাইতেই হবে, যত কিছু হোক চান্স আমি নিবই। এটা একটা ব্যাপার যে হচ্ছে আমাদের মধ্যে বা আমাদের কলেজে যারা ছিল তাদের অধিকাংশ এরকমই একটা মোটিভ ছিল যে যা কিছু হোক আমরা যে বই পড়ি যে কয়টাই পড়ি যাই করি না কেন অ্যাডমিশন টাইমে চান্স আমাদেরকে পাইতেই হবে, এই একটা মোটিভ ছিল। এটা আমারও মোটিভ ছিল যে চান্স পাইতেই হবে। সো এই মোটিভটা থেকে পড়াশোনা করছি আর বিভিন্ন বই, এটা প্রায় এক মাসের মতো আমাদের একটু অ্যাড করতে চাই। নাজমা আহমেদের একটা প্রশ্ন, তোমাদের টাইম ম্যানেজমেন্টটা কেমন ছিল সেটা একটু জানিয়ে দাও। নাজমা আহমেদের একটা প্রশ্ন, তোমাদের টাইম ম্যানেজমেন্ট কেমন ছিল? ইনশাআল্লাহ হ্যাঁ টাইম ম্যানেজমেন্টে শর্ট করে আসবো। তো আসতেছি হচ্ছে প্রথমে এই বিভ্রান্তি নিয়ে। তো প্রথমে এক মাস দেড় মাসের মতো ভালোই বিভ্রান্ত ছিলাম যে কোন বই পড়বো, জিকের ক্ষেত্রে কোনটা পড়বো, বাংলা ইংরেজির ক্ষেত্রে কোনটা পড়বো। এরপরে নিজেরা এক মাসের মধ্যে রিয়েলাইজ করতে পারছিলাম যে আমাদের কোন কাজটা করা উচিত কোনটা করা উচিত না, যেটা সেটা হচ্ছে যে কোনো একটা ক্লাস ফলো করা উচিত, ওই ক্লাসের নোট গুলা বাসায় দেখা উচিত এবং সেই নোট অনুযায়ী একটু বিগত বছরের প্রশ্ন বা হচ্ছে কোনো গাইড ফলো করে বা কোনো বই ফলো করে কোয়েশ্চেন গুলো প্র্যাকটিস করা উচিত, যেটা আমরা ফলো করছি এবং ওইটা ফলো করার কারণে আমাদের রেগুলার এক্সাম গুলোতে একটু ধীরে ধীরে ডেভেলপমেন্ট করছি। প্রথমের দিকে এক্সাম আমাদের অনেক খারাপ হইতো, 150 মার্কের মধ্যে 70-75 পাইতাম, বকাও শুনতাম। ধীরে ধীরে যে গ্রাজুয়াল ডেভেলপমেন্টটা করছি আমরা, দেখা গেছে যে এই 75 মার্কটা লাস্ট এক্সামে গিয়ে যখন 112 হাইয়েস্ট হয়েছে তখন আমরা 107 পাইছি, 105-106 পাইছি। এই যে গ্রাজুয়াল ডেভেলপমেন্টটা করছি এটা ছিল, এটা নিজেরা ধরে রাখছিলাম, আমি নিজেও ধরে রাখছিলাম এটা, আলহামদুলিল্লাহ চেষ্টা করছি অনেক। এখানে তো নিজের প্রিপারেশনটা নিজেকে বুঝতে হবে, নিজের জায়গা থেকে নিজেকে জাজ করতে হবে। বই ফলো করাটা বিগ ইস্যু না, যে কোনো একটা ফলো করলেই চলবে, কিন্তু সেটার প্রতি রেগুলার হইতে হবে, ক্লাসে রেগুলার হইতে হবে। কোচিং এ করি আর প্রাইভেটে করি না কেন, এইদিকে আমাদের একটু রেগুলার থাকতে হবে, রেগুলার নোট ফলো করতে হবে আর হচ্ছে পড়তে হবে, এটাই একটা বিষয়। আর টাইম ম্যানেজমেন্টের ব্যাপারটা হচ্ছে কেউ যদি কোনো বিষয়ে পিছিয়ে থাকে সেই বিষয়ের প্রতি তাকে বেশি সময় দিতে হবে। যেমন আমরা সৈকত এক সময় বলে উঠেছিল যে হচ্ছে ভীতিকর হচ্ছে জিকে, আসলে আমাদের জন্য অনেক ভীতিকর জিকে ছিল, অন্যদের জন্য ইংরেজি থাকতে পারে, আমাদের জন্য জিকে ছিল, কারণ আমরা মানে জিকে পড়েছিলাম কিন্তু আসলে অত জিকে জানতাম না, আমরা রেগুলার পেপার পড়তাম ক্যাডেট কলেজে, বাট আমাদের অত বেশি স্কোর ছিল না। এখানে আসার পরে দেখছি যে অনেকের অনেক রকম প্যাশন থাকে, তারা অনেক জিকে জানে, ক্লাসের মধ্যে ওই ইনকা সভ্যতা কোথায় হচ্ছে, ঝুলন্ত উদ্যান কোথায় সব একবারে বলে দিচ্ছে এবং এসবে কি হয়েছে না হয়েছে সব তারা জানে, আমরা এদিকে অনেক পিছিয়ে। মেশিনের ব্যাপারটা লর্ড ব্যাপারে খেয়াল করলেও টের পাবে যে আমাদের অনেক বন্ধু আছে যারা অনেক বেশি জ্ঞানী, তারা ইতিহাস অনেক ভালো জানে, তারা অনেক কিছু অনেক ভালো জানে। তো ব্যাপারটা হচ্ছে এরকম, অনেক এখানে একটু পিছিয়ে পড়া বোধ করতাম, তখন রেগুলার ওই জিকের পিছনে বেশি সময় দিছি আমরা, বাংলা ইংরেজি পিছনে একটু কম সময় দিছি, জিকের পিছনে বেশি সময় দিয়ে নিজের মানে জিকের পিছনে বেশি সময় দিয়ে একটু কাটায় উঠছি আর কি, জিকের ভয়টা কাটায় ওঠার জন্য যতটুকু কষ্ট দরকার। ওই এক্সামের লাস্ট সপ্তাহ যখন ছিল তখনও আমি নিজেও হচ্ছে 7 দিনের মধ্যে হয়তো বা একদিন একদিন করে বাংলা ইংলিশ পড়েছি, বাকি 5 দিন জিকে পড়েছি। তো এইভাবে টাইম ম্যানেজমেন্টটা করেছি, আমার যেটাতে বেশি প্রয়োজন প্রয়োজনের পিছনে বেশি ছুটেছি আর কি। ধন্যবাদ মিশমি এই প্রশ্নের জন্য, প্রশ্নটার অ্যানসার আই হোপ আমার কমপ্লিট অ্যানসারটা আমি দিয়ে দিয়েছি, সম্পূর্ণটুকুই মনে হয় ফাস্ট করে দিলাম যেটা এখন। থ্যাংক ইউ রাকিব। আসলে আমার যেটা মনে হয় টাইম ম্যানেজমেন্ট নিয়ে রাকিব বলেছে, তবে এই ব্যাপারটা সম্পূর্ণ ব্যক্তিগত বিষয়ের উপর, ধরো যার যেখানে দুর্বলতা সেখানে একটু বেশি সময়, যেটা পারো সেটাকে একটু কম সময় দেয়া, বা যেটা মনে হচ্ছে যে এটা ইম্পর্টেন্ট এটা একটু বেশি করা, যেটা লেস ইম্পর্টেন্ট সেটা একটু কম করা, এভাবে করে নিজের রিয়েলাইজেশন চলে আসবে 3 মাস বা যে কমাস পড়তে পড়তে এক্সামের আগে টাইম ম্যানেজমেন্ট নিয়ে। সৈকত একদম চুপচাপ কথাই বলছে না, সৈকতের কাছে একটু শুনতে চাই, এবার একটু বলো ঘয়নিতে যারা প্রিপারেশন নিচ্ছে তাদের নিয়ে ডিও হচ্ছে ইংলিশ সাজেশন কিভাবে কি করবে, কিংবা ধরো হচ্ছে টাইম ম্যানেজমেন্ট নিয়ে রাকিব বললো, এটা আসলে বলাও উচিত না, ব্যক্তিগত ভাবেই আসলে যার যখন যেভাবে করে মনে হচ্ছে নিজের কমতি কোথায় আছে সেটা অনুযায়ী। তবে প্রিপারেশনের ক্ষেত্রে কি বলতে চাও, যে কেমন করে প্রিপারেশনটা তোমরা নিয়েছিলে সেই প্রেক্ষাপটে একটু বলো সৈকত। ধন্যবাদ মিসমে, রাকিব অনেক কিছুই বললো, আমি জাস্ট অ্যাড করতে চাই কিছু কথা।
শুরুতে যখন কোচিং করবা বা প্রাইভেটে যাবা, তোমরা যাই করো না কেন ভয় পাবা না। শুধু শুরুতে গিয়ে দেখবা অনেকে অনেক কিছু পারতেছে। রাকিব যেটা বললো যে আমাদের থেকে জ্ঞানের পরিধি অনেক বেশি, অনেক ভালো করতেছে মানুষ, মানে এটা দেখে শুরুতে গিয়ে অনেক ফ্রাস্ট্রেটেড লাগে যে আমি এতদিন ধরে কি করলাম তাহলে, আমি তো তার মানে পড়াশোনা কিছু করিনি। কিন্তু তোমার হাতে এখনো প্রচুর সময় আছে, আছে তুমি কেবল কোচিং এ যাচ্ছ, গিয়ে কোচিং এ জাস্ট যা পড়াবে সেটা জাস্ট ফলো করবা। আর বাংলার জন্য আমি যেটা বলতে চাই সেটা হচ্ছে 9-10 এর গ্রামার বইটা, এটা খুবই ইউজফুল। 9-10 এর গ্রামার বই যে কোনো ভর্তি পরীক্ষা বা বিসিএস সবকিছুতে ইউজফুল। তুমি 9-10 এর বাংলা ব্যাকরণ বইটা এটা শুধু ভালোভাবে পড়বা, আর ইংরেজির জন্য ইংরেজি বেসিক গ্রামার তুমি পারবা, এটা সমস্যা নেই। তোমাকে তোমাকে যেটা করতে হবে সিনোনিম অ্যান্টোনিম এগুলো বা ইডিয়ম ফ্রেজ যেগুলো আসে সেগুলোর ভালো দক্ষতা থাকতে হবে, কারণ ওখানে গ্যাপটা ক্রিয়েট হয়। সবাই হচ্ছে গ্রামাটিক্যাল জিনিস পারবে, সিনোনিম অ্যান্টোনিম ভুল করবে। সো সিনোনিম অ্যান্টোনিম এগুলো ভালোভাবে পড়তে হবে। আমি বলতেছি না শুধু সিনোনিম অ্যান্টোনিম পড়ো বা ওগুলো পড়ো, সবকিছুই পড়বা, বাট এগুলোতে একটু বেশি জোর দিবা। আর যেটাতে তোমার দুর্বলতা, রাকিব যেটা বললো, সেটা বেশি সময় দিতে হবে সেটাতে। যেমন আমরা হচ্ছে জিকে অনেক কম পারতাম, সো আমাদের জিকে এর পিছনে বেশি সময় দিতে হতো। ইংলিশে অত খারাপ ছিলাম না, মোটামুটি বেশ ভালো ছিল, তাই ইংলিশ কম পড়তাম, জিকের দিকে বেশি সময় দিতাম, বাংলা মোটামুটি এভারেজ একটা টাইম পড়ে ফেলতাম। আর সবচেয়ে ভালো জিনিস হচ্ছে সাবজেক্ট অনেক কম, বাংলা ইংরেজি আর জিকে তুমি ভাগ করে নাও, তোমার যেটা বেশি সমস্যা সেটা রাতের বেলা সন্ধ্যার পর পড়বা। সন্ধ্যা থেকে রাত কিন্তু হিউজ একটা সময়, দিনের বেলা বাকি দুইটা সাবজেক্ট পড়বা, আর রাতের বেলা যেটা সমস্যা যেটা তুমি কম পারো সেটা করবা, তাহলে হয়ে যাবে। আচ্ছা সৈকত, আরিফ আহমেদের একটা প্রশ্ন ছিল, ভালো একটা প্রিপারেশন নেওয়ার ক্ষেত্রে কোন ব্যাপারটা সবচেয়ে বেশি দরকার বা জরুরি, তোমার কি মনে হয় কোনটা বেশি জরুরি? তুমি কয় ঘন্টা পড়তেছো প্রিপারেশনের জন্য? জি, প্রিপারেশনের জন্য তুমি কয় ঘন্টা পড়তেছো? ধরো আমি 5 ঘন্টা পড়তেছি, আমি সবাইকে বলতেছি যে আমি 5 ঘন্টা পড়তেছি, সবাই আমাকে দেখতেছে আমি 5 ঘন্টা পড়তেছি, বাট আমি 5 ঘন্টা যদি 2 পেজ পড়ি তাহলে তো লাভ নাই। সেজন্য আমি বললো ঘন্টা হিসাব না করে পেজ হিসাব করবা, যে আমি 30 পেজ পড়বো আজকে, 30 পেজ পড়তে আমার কতক্ষণ লাগবে। 30 পেজ পড়তে যদি 12 ঘন্টা লাগে 12 ঘন্টা পড়বো, 30 পেজ পড়তে যদি 1 ঘন্টা লাগে 1 ঘন্টা পড়বো। মানে ঘন্টা হিসাবে পড়াশোনা না, পেজ হিসাবে পড়াশোনা করতে হবে। তোমার কে কয় ঘন্টা পড়তেছে এটা দেখারও কিছু নেই। কারো হচ্ছে নেওয়ার ক্ষমতা বেশি থাকে, মানে একটু পড়লেই হয়ে যায়, আবার কারো হচ্ছে একটা জিনিস সেম জিনিস অনেকক্ষণ পড়তে হয়। সো এটা ভ্যারি করে, ঘন্টা অনুযায়ী কখনোই কিছু হয় না, তুমি হচ্ছে পেজ অনুযায়ী পড়বা। আর সবচেয়ে বেশি যেটা দরকার সেটা হচ্ছে সেলফ কনফিডেন্স, তোমার নিজের প্রতি কনফিডেন্ট থাকতে হবে। তুমি পরীক্ষা যদি খারাপও করো তাহলে জাস্ট মনে রাখবা যে শেষে আমার একটা পরীক্ষা আছে, ওই পরীক্ষাটা ভালো করতে হবে। আমি আর ইসলাম, এটা আমি আগেও বলছি, আমি ইসলাম যখন 115-120 করে UCC তে হাইয়েস্ট পাইতো, আমরা 90 ক্রস করতে পারতাম না, দুজন হাউতাস কখনই করিনি। জাস্ট মনে হতো যে শেষে ভালো পরীক্ষা, 27 সেপ্টেম্বর পরীক্ষা ছিল আমাদের, যে 27 সেপ্টেম্বর পরীক্ষা ওটা ইনশাল্লাহ ভালো করবো। মানে কনফিডেন্স কখনো হারানো যাবে না তোমার, তুমি যতই কম মার্কস পাও না কেন তোমার শেষে একটা পরীক্ষা ভালো করতে হবে। ওটাই, তুমি কোচিং এ ভালো করতেছো আবার শেষে গিয়ে খারাপ করতেছো তাহলে লাভ নাই। কিন্তু তুমি হচ্ছে কোচিং এ এভারেজ থাকো আবার শেষে গিয়ে ভালো করো, তোমার প্রিপারেশন, তোমার সেলফ কনফিডেন্স, সেলফ কনফিডেন্স গ্রো করো, নিজের প্রতি বিশ্বাস রাখো, তুমি পড়তেছো, ই হ্যাভ ইয়ার্স অফ ড্র পারবা অবশ্যই। মিস মে, থ্যাংক ইউ সৈকত। মনিমের কাছে একটু শুনতে চাই, নতুন যারা প্রিপারেশন নিচ্ছে বছর ভর্তি পরীক্ষার জন্য, তাদের প্রিপারেশন কিভাবে নেওয়া উচিত বলে তুমি মনে করছো, বা যথাযথ প্রিপারেশন নেওয়া বলতে তোমার কি মনে হয় সেটা যদি একটু বলতে। ওয়েল, সৈকত আর ইসলাম যতটুকু বলছে তার সাথে আসলে অ্যাড করার তেমন কিছু নাই। আমি হচ্ছে ওদের কথাকে কিছু কিছু জায়গায় আর কি কমপ্লিমেন্ট করব। প্রথমত আসি একেবারে মিশমি তোমার কথা থেকে, যে 22 ঘন্টাই পড়তে হবে কি, এটা আসলে খুবই বাজে একটা জিনিস। 22 ঘন্টা, আমাকে বলা হয়েছিল 16 ঘন্টা পড়তে হবে, না এলে চান্স হবে না আসলে এরকম, বাট আমি খুব কম পড়ছি। বাট একটা জিনিস অবশ্যই, নিজেকে তখন আসলে পড়াশোনা ছাড়া অন্য জিনিসগুলোতে যত কম ব্যস্ত রাখা যায় অত ভালো। লাইক মেহমান আসলে সালামটা দেয়া যাবে, কিন্তু মেহমানদের সাথে আড্ডা দিতে বসা যাবে না। আজকে আমার জানের ফ্রেন্ডের একদম বার্থডে, না গেলে ফ্রেন্ড একদম খুব মাইন্ড করবে, এটা ভেবে ফ্রেন্ডের বার্থডে তে চলে যাওয়া যাবে না, বা ফ্রেন্ড ট্রিট দিতেছে ওইখানে চলে যাওয়া যাবে না। কারণ আজকে এই 2 মাস সময়টা যদি আমরা একটু সেলফিশ হই, 2 মাস সময়টা যদি একটু আমরা নিজেকে দেই, 5 বছর আসলে আমরা অনেক সময় পাবো আমাদের ফ্রেন্ডস, ফ্যামিলি, আরো অনেক লোকজনকে দেওয়ার জন্য। তখন কিন্তু সেই বাধাটা, সেই রেস্ট্রিকশনটা থাকবে না, যদি
দুই মাস নিজেদেরকে আমরা একটু রেস্ট্রিক্টেড করে রাখতে পারি, এই ব্যাপারটা একটু খেয়াল করতে হবে। আর আরেকটা জিনিস আমি সবসময় সাজেস্ট করি যে কখনোই একটা না এক ঘন্টার বেশি কেউ যেন না করে, বিকজ এটা আসলে আমাদের ব্রেন নিতে পারে না, আমাদের ব্রেন আসলে এইভাবে তৈরি না যে টানা এক ঘন্টার বেশি নিজের মনোযোগ ধরে রাখতে পারে। সো এক ঘন্টার বেশি অবশ্যই একটানা পড়া যাবে না, এক ঘন্টা পড়ে অ্যাটলিস্ট 5-10 মিনিট রেস্ট নিয়ে তারপর সে যেন পড়ে। আর যেটা সৈকত বললো যে পড়াটা কখনোই ঘন্টা হিসেবে না, পড়াটা পেইজ হিসেবে হবে, যে আজকে আমার টার্গেট আমি এতটুকু পড়বো, এতটুকু জিনিস আমি আজকে কভার আপ করবো। আর রাকিবের কথার সূত্র ধরে যেটা বলবো সেটা হচ্ছে অনেক ভাইয়া থাকে, অনেক কোচিং সেন্টার থাকে, অনেক আপু থাকে, তাদের নানা রকম সাজেশন থাকে, কিন্তু এর মধ্যে আসলে স্টিক করে থাকতে হবে। বিভিন্ন জায়গায় দৌড়ানো যাবে না, বা বিভিন্ন মানুষের সাজেশন নিয়ে হচ্ছে নানান মুনির নানা মত থাকবে, তবে নানা মত ফলো করতে গিয়ে নিজের মতটাকে ভুলে গেলে হবে না। সম্পূর্ণ ভিন্ন, তাই না? তো আসলে অ্যাডমিশনের যে ব্যাপারটা হয়, তোমাদের তিনজনের মধ্যেই কে যেন শুরুতে বলছিল যে টেনশনটা কাজ করছিল যে আমি হয়তো বা লিখিত পেপারটা হারিয়ে ফেললাম কিনা, বা আমার ক্ষেত্রে যেটা হচ্ছিল যে আমি কি আমার সিটেই বসেছি কিনা, এটা কি আমার সিট, আমাকে এক্সপেল করে দিবে কিনা, নানান ধরনের টেনশন কাজ করে। তো এবার তো ওদের আরো আতঙ্ক, সবকিছু অনলাইনে হচ্ছে, কোচিং থেকে শুরু করে একটা কেউ যদি অ্যাডভাইসও করতে যাচ্ছে সেটাও অনলাইনে হচ্ছে। তো এই প্যান্ডেমিকের সময়টায় কোচিং ধরো তোমরা পড়াচ্ছ, কিংবা ইউনিভার্সিটির অনেকে পড়াচ্ছে, টিচার, কোচিং সেন্টার, প্রাইভেট সবকিছু আছে, কিন্তু আমি আজকে এখন তাদের কথা একটু তুলে আনতে চাই যারা ধরো একদম গ্রামে, ধরো নেট নেই, কোচিং করতে পারছে না, ধরো কোনো ফিনান্সিয়াল ক্রাইসিস এর জন্য হয়তো বা অ্যাপ্রোচটা তাদের আসছে না কোচিং পর্যন্ত। তো একটি স্টুডেন্টের ধরো সে নিজে ঘরে বসে তার যে অ্যাডমিশন প্রিপারেশনটা, এমন উদাহরণও আমাদের সোসাইটিতে আছে বা ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইতিহাসেও আছে, কোচিং না, প্রাইভেট না, নিজে পড়ে নিজের সঠিক ডিসিশন নিজে ফলো করে সে ঢাকা বিশ্ববিদ্যালয়ে বেশ ভালো পজিশনে এসেছে, ভালো করেছে। তাই তোমাদের চারজনের কাছে আমি এবার একটু এই ব্যাপারটা নিয়ে জানতে চাই যে এবার তো প্যান্ডেমিকের সম্পূর্ণ পরিস্থিতিটাই একটু অন্যরকম, তো আসলে আমাদের কোচিং এর দিকে মুখিয়ে না থেকে প্রাইভেটের দিকে সুযোগ, আমি বারবারই বলছি যাদের একদমই সুযোগ নেই তাদের ক্ষেত্রে নিজে থেকে যদি প্রিপারেশন নিতে চাই সেক্ষেত্রে তোমাদের গাইডলাইনটা কি হবে ওদের জন্য? রাকিব, লেটস স্টার্ট ফ্রম ইউ। শুরু প্রথম প্রশ্নটা মনে হচ্ছিল যে অনলাইনে হইলে কি করবে না করবে এটা, আর সর্বশেষ প্রশ্নটা কি এমন ছিল যারা হচ্ছে জুনিয়র তাদেরও জুনিয়র 2021 সালের পরীক্ষার্থীদেরকে নিয়েছিল কি শেষের প্রশ্নটা? আচ্ছা ঠিক আছে, শেষের প্রশ্নটা আমাদের এই বছরই যারা ধরো অ্যাডমিশন প্রিপারেশন নিচ্ছে। আচ্ছা, বিভিন্ন সোর্স, তারপরে হচ্ছে সময় টিভি বা আরো এরকম দুই একটা সোর্স আছে যেগুলো আমাদেরকে প্রত্যেক দিনই নানাভাবে মানে ইয়া করতেছে, বিব্রত বোধ করতেছে বা বিভিন্ন ধরনের চিন্তার মধ্যে ফেলতেছে। যেমন পুরো এইচএসসি পরীক্ষা হবে কি হবে না এটা নিয়ে অনেক সময় আমরা অনেকেই অনেক টেনশনের মধ্যে ছিলাম। তো হচ্ছে প্রত্যেক দিনই দেখা যেত সময় টিভি আজকে একটা আপডেট দিছে, কালকে একটা আপডেট দিছে, পরশু আর একটা আপডেট দিছে, আর স্টুডেন্টরা প্যানিকড হইতো, আর ইনবক্সে সে ভর্তি হয়ে যেত মেসেজ, ভাইয়া পরীক্ষা কি হচ্ছে, এই দিন কি হবে, আপনি কিছু জানেন কি, এই হবে ওই হবে, আরে ভাই শিক্ষা শিক্ষা মন্ত্রণালয় এখনো কিছু বলে না, তুমি কেন এত টেনশন করো। আচ্ছা, এখন আমাদের এটা শিক্ষা মন্ত্রণালয়ের নিয়ন্ত্রণে না, এইটা আমাদের অ্যাডমিশনের ব্যাপারটা শিক্ষা মন্ত্রণালয়ের সাথে সামঞ্জস্য করে ইউজিসির দায়িত্বে আছে, ইউজিসি ইউনিভার্সিটি গ্র্যান্ড কমিশনের দায়িত্ব। তো ইউনিভার্সিটি গ্র্যান্ড কমিশন কিন্তু অলরেডি একটা ঘোষণা দিয়ে ফেলছে যে ঢাকা ইউনিভার্সিটি অ্যাডমিশনটা ঢাকা ইউনিভার্সিটির স্বায়ত্তশাসন শাসিত আমাদের কর্তৃপক্ষ ঘোষণা দিয়ে ফেলছে যে হচ্ছে আমরা ডিসেম্বরে যদি শুরুর দিকে রেজাল্ট হয় ডিসেম্বরের শেষের দিকে পরীক্ষাটা নিব, আর না হচ্ছে জানুয়ারির দিকে পরীক্ষাটা নেওয়া হবে। তো আমি ধরে নিচ্ছি যে সর্বোচ্চ জানুয়ারি পর্যন্ত যাবে, জানুয়ারির পরে আসলে অপেক্ষা মনে হয় করবে না, যেহেতু অলরেডি আজকে কিন্তু একটা ইঙ্গিত আমরা পাইছি যে 14 নভেম্বর পর্যন্ত শিক্ষা প্রতিষ্ঠানের ছুটি বাড়ছে। তো এই ইঙ্গিতটাকে আমি ধরে নিচ্ছি যে 14 নভেম্বর মানে আমরা ধরে নিচ্ছি যে ডিসেম্বরে খোলার চান্স রয়েছে, এবং এটা আমি ভালো একটা আশঙ্কা হিসেবে নিচ্ছি। অলরেডি কিন্তু পাবলিক বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলোকে বলে দেওয়া হয়েছে যে হচ্ছে সীমিত আকারে খুলে দেওয়া হবে, তার মানে এক্সামগুলো নেওয়ার জন্য এক্সামগুলো নেওয়া হবে এবং দ্রুত নেওয়া হবে বলে মনে করতেছি। আমাদের হাতে কোনো সময় আছে, ঢাকা ইউনিভার্সিটির জন্য মাত্র 2 মাস। স্যার একটাকে প্রশ্ন করেছিল যে আমরা এই সময় প্রিপারেশন মেন্টাল স্ট্রেন্থ মানে মেন্টাল স্ট্রেন্থটা কেমন থাকা উচিত। তো আমার হাতে সময় আছে 2 মাস। কম্পিটিটর এবার গত বছর আমাদের ডিউনিটে পরীক্ষা দিয়েছিল 99,000,
আর এবার সেখানে 99 গুণন 3 দিতে ইচ্ছা করে, আবার 2 দিতে ইচ্ছা করে, বুঝতেছি না 3 দিব না 4 দিব, 99 গুণন তো ধরে নিচ্ছে 3 দিলাম আমি বা 2 দিলাম, 2 দিলেও প্রায় 2 লাখ, 2 লাখ পরীক্ষার্থীর মধ্যে পরীক্ষা দিব, সিট সংখ্যা আমার হচ্ছে ডি ইউনিটে মনে হয় হচ্ছে হাতে গোনা 1700 মতো, তো 1700 সিট, 2 লক্ষ দিব পরীক্ষা, প্রত্যেক সিটের জন্য লড়ব হচ্ছে 150 জনের মতো, তো এই 150 জনের মধ্যে একজনকে যোগ্য হিসেবে প্রতিষ্ঠিত করতে কিরকম প্রিপারেশন নেওয়া দরকার, ইউ নো বেটার, তুমি এসএসসি পরীক্ষার্থী, তোমার বয়স হয়েছে এতটুকু বোঝার যে আমি 200 জনের মধ্যে কম্পিটিশন করব, তোমার কতটুকু ম্যাচুরিটি আসা উচিত বা কি করা উচিত তুমি সেটা জানো। এখন একটা পরিচয়ের পিছনে আমরা সবাই ছুটছি, আমি হচ্ছে এক্স নটর ডেমিয়ান, আমি এক্স ক্যাডেট, আমি এক্স সেন্ট জোসেফিয়ান, অথবা আমি এক্স ডেমিয়ান রেমিয়ান যাই বলি না কেন, সেসব পরিচয় শেষ, আমাদের নতুন একটা পরিচয়ের পিছনে ছুটতে হবে, তো কতটুকু প্রিপারেশন নেওয়া উচিত উই নো বেটার, তোমাকে এটার জন্য প্রচন্ড শক্তিশালী ভাবে ফাইট করতে হবে। এখন শক্তিশালী ভাবে ফাইট করা মানে যে 20 ঘন্টা পড়াশোনা করে এমনটা কিন্তু না, যেটা হলে তোমার বেস্ট হয় সেটাই হবে ইনশাল্লাহ, ঠিক আছে, এটা তুমি করবা। আর হচ্ছে যে কাজটা না করলেই না সেটা হচ্ছে যে রেগুলার পড়াশোনা কন্টিনিউ করা, রেগুলার পড়াশোনা কন্টিনিউ করা, এটা একটা বড় বিষয়, রেগুলার কন্টিনিউয়েশনটা অনেক একটা বড় বিষয়, এটা অবশ্যই অবশ্যই আমাদেরকে করতে হবে। আর হচ্ছে এই করোনার জন্য অনলাইনের জন্য যে কি করবে না করবে এখানে আসছি, অনলাইন বা অফলাইন সেটা আসলে খুব বড় ইফেক্ট ফেলে না, যদিও ইফেক্ট ফেলে যে ক্লাস করতেছি হঠাৎ করে বেস্ট ফ্রেন্ড মেসেজ দিছে, আয় বন্ধু কি করো, আর পড়াশোনার মনোযোগ চলে গেছে, বেস্ট ফ্রেন্ডের রিপ্লাই দিতে চলে গেছি, ক্লাসে কি পড়াইছে ভুলে গেছি, তো এইটা করা যাবে না, এই সময়টা আসলে একটু বেশি ক্লাস টাইমটা একটু মনোযোগী দিতে হবে, অনলাইন ক্লাসের টাইমটা এই সময়টা একটু যত কষ্টই হোক, আমরা পাবলিক ইউনিভার্সিটি স্টুডেন্ট ক্লাস টাইমে কি করি সেটা দেখলে হবে না, কে কি ফ্যান্টাসি করতেছে, কে কি ফ্যান্টাসি করতেছে এটা ভাবলে হবে না, অ্যাডমিশন টাইম, অ্যাডমিশনটা সিরিয়াসলি নিতে হবে। এখন আমি স্ক্রিন শেয়ার দিব না, একটু পরে একটা স্ক্রিন শেয়ার দিয়ে দেখাবো যে একটা ক্লাস চলছে, সৈকত আমি এবং আমাদের আরেকজন বন্ধু সোহেল ক্লাস টাইমে কি করছিলাম, ক্লাসে আমাদের মনোযোগ কি ছিল, এবং অন্য কেউ ছবি তুলেছে মজা করে, আমি দেখাবো স্ক্রিনে একটু পরে। তো আসলেই আমাদের যে জিনিসটা হওয়া উচিত সেটা হচ্ছে যে আমাদেরকে ক্লাস টাইমটা এখনো অনলাইন হোক অফলাইন হোক অত্যন্ত বেশি বেশি অনেক বেশি মনোযোগী হওয়া উচিত বলে মনে করছি, আর পড়াশোনাটা কন্টিনিউ করা উচিত, বাকি যে পরামর্শ শেষ মুহূর্তের প্রস্তুতি কি ইত্যাদির জন্য বিভিন্ন সময় বিভিন্ন জনকে বিভিন্ন স্কলারকে তারা পাবেন এই পেজে, যারা আজকে লাইভ দেখছেন তারা ফলো করলে ইনশাআল্লাহ পেয়ে যাবেন। ধন্যবাদ মিশমি, ধন্যবাদ রাখি তোমাকে। এখানে অনেকগুলো প্রশ্ন আসছে বই নিয়ে, ধরো সবাই বলছে যে বোর্ড বইয়ের ক্ষেত্রে বাংলা দ্বিতীয় পত্র বা বাংলা যেভাবে করে পড়া যাচ্ছে, জিকে এবং ইংরেজির জন্য কোন বইটা পারফেক্ট হবে সেটা নিয়ে প্রশ্ন করছে। বলো রাকিব, তোমার কাছে জানতে চাইছি, তুমি যেহেতু পড়াচ্ছ, কোচিং এর সাথে যুক্ত আছো, আশা করছি তুমি এ ব্যাপারে বলতে পারবে ভালো। আচ্ছা, রেজাউল করিমা বলেছেন এই প্রশ্ন, আরেকজন প্রশ্ন করেছেন জারিন তাসনিম জাপু, কয়েকটা ভালো ভালো বইয়ের সাজেশন দেন, আমরা কিন্তু এর আগে একটা লাইভে বলেছিলাম যে কোন বই ভালো কোন বই খারাপ এরকম কিন্তু নাই, সবগুলো বই যারা লেখেন তারা বিভিন্ন কোচিং এর সাথে যুক্ত আছেন, আইদার কোচিং এর সাথে যুক্ত অথবা তারা বিসিএস এর সাথে যুক্ত, এবং তারা যারা এই বইগুলো লিখছে তারা কিন্তু যথেষ্ট দক্ষ বলেই লিখছেন, যথেষ্ট দক্ষ বলে লিখছেন, তারা তাদের জ্ঞান রয়েছে, তো এই যে তারা হচ্ছে ভালো ভালো বইগুলো লেখেন, আমরা কোন বই ফলো করবো এটা আসলে নির্দিষ্ট কোনো বই নেই। রিজাউলের প্রশ্নের উত্তর আসছে যে হচ্ছে বাংলা দ্বিতীয় পত্রে নবম দশম শ্রেণীর, হ্যাঁ এই বইটা একটা বাংলা ব্যাকরণের ঈশ্বর বলে বলতাম আমি, যে বাংলা ব্যাকরণের ঈশ্বর হচ্ছে এই নবম দশম শ্রেণীর বইটা, পাশাপাশি কেউ প্র্যাকটিস করার জন্য অনেক বই বাজারে আছে, ইউসিসি কোচিং এর পারাবার আছে, তারপরে হচ্ছে আইকন প্লাস থেকে সম্ভবত একটা বই দেওয়া হয় জুবায়ের ভাইয়ের বাংলা বই আছে, তারপরে হচ্ছে অভিযাত্রী নামে বি ইউনিটের একটা বই আছে, তো এরকম বিভিন্ন বইয়ের বিভিন্ন বই আছে, বিভিন্ন রকম বই আছে, তুমি যে কোনো একটা নিয়ে প্র্যাকটিস করতে হবে, এত আসলে প্যানিক ফেললে চলবে না। আমার পক্ষ থেকে সাজেশন বইটা আমার এখানে নাই, নিচে টেবিলে আছে মনে হয়, তো 9-10 এর সেকেন্ড পেপার বইটা আমরা পড়বো, ওইখান থেকে একটা টপিক আমরা পড়বো, সেই টপিকটার এমসিকিউ সলভ করার জন্য আমরা কোনো গাইড ফলো করতে পারি, সেটা এনিথিং বিগত বছরের প্রশ্নের জন্য যে কোনো গাইড হতে পারে, এটার জন্য প্যানিক ফেললে হবে না, কোন গাইড সেরা এটা আমি বলবো না। আর ওই যে জিকে এর জন্য তাই, বাংলার জন্য তাই, ইংলিশের জন্য, জিকে এর জন্য হচ্ছে বলবো যে যে কোনো একটা বেসিক বই, ফার্স্ট বই লাস্ট বই বলো কিংবা জুবায়ের জিকে বলো কিংবা MP3 বলো, যে কোনো একটা বেসিক বই নিয়ে, এবং সাম্প্রতিক যে ছোট ছোট বইগুলো বের হয় হচ্ছে সাম্প্রতিক বিভিন্ন ছোট ছোট বইগুলো বের হয় যে এই আলালস জিকে আওয়ার, তারপরে জুবায়ের ভাইয়ের বই বের হয় ক্যাপসুল, তারপরে এই যে আমি অলরেডি আমার স্টুডেন্টকে পড়ানোর জন্য একটা বই নিয়ে রাখছি আলাল ভাইয়ের, এরকম ছোট ছোট অনেক বই বের হয়, এই তো এইরকম বিভিন্ন সাম্প্রতিক যে বইগুলো বের হয় এই বইগুলো আমরা কিন্তু ফলো করলেই সাম্প্রতিক জিকে গুলো কভার হয়ে যায়,
এবং এবার যেহেতু লিখিতটা অনেক বেশি গুরুত্বপূর্ণ, লিখিতের জন্য কোনো বই কিন্তু বাজারে ওইভাবে বের হয় নাই, হঠাৎ করে 50 মার্কসের আসছে এই বই কিন্তু আসে নাই। তো এই দিয়ে কিন্তু নিজেকে নিজেই জ্ঞান দিতে হবে এবং নিজেকে নিজেই পরিশ্রমী হইতে হবে বলে মনে করি। ধন্যবাদ মিশমি। থ্যাংক ইউ রাকি। সবার ভালো লেগেছে নিশ্চয়ই আজকের লাইভটা, ওরা যথাসাধ্য চেষ্টা করেছে তোমাদের জন্য যথাযথ ইনফরমেশন বলো বা কি কি করা লাগবে, এমন কি কিভাবে করা লাগবে, কতটুকু পড়াশোনা কিংবা ঢাকা বিশ্ববিদ্যালয় সম্পর্কে তো ছোটখাটো ধারণা দেবার চেষ্টা করেছি আমরা। একটা কথা না বললেই নয়, অ্যাডমিশনের সময়টা না আমরা নিজেরাও আশা করছি এখানে সবাই টপ লেভেলে আছে, হুট করে চলে আসেনি, পরিশ্রম ছাড়া চলে আসেনি, তোমরা যে প্যানিক করছো ওরা প্যানিক ছাড়া এখানে আসেনি, কেউ কম করেছে, কেউ ঠান্ডা মাথায় কাজ করেছে, তবে কিছুটা হতাশা, কিছুটা চিন্তা, কিছুটা ভয় ভীতি তো আমাদেরও ছিল, আমাদের সময়ও ছিল। তবে যেই কাজটা করতে বলবো, যে এত জায়গায় দৌড়দৌড়ি করে এই গ্রুপ সেই গ্রুপ, ফেসবুকেও হাজারটা গ্রুপের মধ্যে অ্যাড না হয়ে মানে মানে যাকে ভালো মনে হচ্ছে কিংবা একদম যথাযথ কিছু মানুষ বা বড় সিনিয়রদের সাথে সংস্পর্শে থাকলে যে কোনো একজনকে একটু ফলো করো, তার কথাগুলো শোনার চেষ্টা করো, রাকিবরা পড়াচ্ছে, ওদের কাছ থেকে সাজেশন নিতে পারো, পার্সোনালি যোগাযোগ করো, ওদের ক্লাস করে দেখতে পারো ওরা কেমন করাচ্ছে, এসব করে একটু কুল থেকে বাকিটা নিজে থেকে বাসায় বসে একটু পড়াশোনা তো করতে হবে, তাহলে আশা করছি ভালো কিছু হবে। আমরা চেষ্টা করেছিলাম আমাদেরকে আমাদের যেটুকু জানানোর প্রয়োজন মনে হয়েছিল, তোমরা যেটুকু জানতে চেয়েছো সেটুকুর মধ্যে তোমাদেরকে জানানোর চেষ্টা করেছি, আশা করছি তোমাদের ভালো লেগেছে আমাদের লাইভ অনুষ্ঠানটা। প্রায় শেষের পর্যায়ে, 10:30 নাগাদ বেজে গেছে, সবার এই ঘুমোতে যাওয়ার সময় হয়ে গেছে। তো হচ্ছে এইবার শেষবার আমার তিন বন্ধুর কাছ থেকে একটু জানতে চাই অনুষ্ঠানটা শেষের পর্যায়ে, আজকে কথাগুলো শেয়ার করলে জুনিয়রদের জন্য শুভকামনা স্বরূপ কিংবা নিজে থেকে যদি কিছু বলতে চাও তাদের জন্য কিছু চাইলে বলতে পারো। সৈকত দিয়ে শুরু করছি। সৈকত, আজকে লাইভের শেষ পর্যায়ে আছি আমরা, যাই পড়ো না কেন মনোযোগ দিয়ে পড়বা, আর মেইন কথা হচ্ছে 2-3 মাস কষ্ট করলে যদি লাইফ টাইম একটা প্রাইজ পাও তাহলে তো দোষের কিছু না। এটা ধরো যে আমরা 2-3 মাস আয়েস কষ্ট করছি, এখন না মানে ট্যাগ লাগাইতে পারি যে ঢাবিয়ান, এরকম ইসলাম, ইসমি, তারপর হচ্ছে মুনেম, 2-3 মাস কষ্টই, কিন্তু 2-3 মাস কষ্ট করলে মানে মরে যাবা না তুমি, 2-3 মাস কষ্ট করো, নাহলে ভাই বাকি পুরা টাইম তোমাকে রিগ্রেট করতে হবে। যদি কষ্ট না করো, অ্যাডমিশন টেস্ট মনে করো দিলা, কোথাও চান্স পাইলা না, একটা বছর সেকেন্ড টাইমে কোচিং করবা আর ডিপ্রেশনে থাকবা, মানুষের কথা শুনবা, ফ্রাস্ট্রেটেড হয়ে যাবে, স্ট্রেসড হয়ে যাবা তুমি, তো অত কিছু করার দরকার নেই। 2-3 মাস একটু কষ্ট করো, জাস্ট বলবো একটু কষ্ট করো, আর নিজেকে একটু নিজের উপরে একটু ফেথ রাখতে শিখো, তাহলে হয়ে যাবে। আই উইশ ইউ গুড লাক। থ্যাংক ইউ সৈকত। মুনিম, মুনিম একটা জিনিস মাথায় রাখতে হবে সবার, যে শুধুমাত্র নিজের চেষ্টাটা পুরোটা না, নিজের চেষ্টা থাকতে হবে, পাশাপাশি একটা চমৎকার ভালো গাইডলাইন থাকতে হবে এবং সর্বোপরি সৃষ্টিকর্তার সহায়তা থাকতে হবে। এই তিনটার সম্মিলন যদি কেউ ঘটাতে পারে তাহলে ইনশাল্লাহ বলা যায় যে সে চমৎকার কিছু একটা করতে পারবে। সো যেটা তোমার হাতে আছে, তোমাদের হাতে আছে নিজের কাজটা সততার সাথে করার, নিজে ঠিক নিজের কাছে অনেস্ট থেকে পড়াশোনাটা করার, যেমনটা সৈকত বললো, আসলে এই 2 মাসটাই কষ্ট, এই 2 মাসটাই এক্সেসিভ পরিমাণ পরিশ্রমটা করতে হবে, তাহলে আগামী 5 বছর অন্তত একটু কিছুটা হলেও নিরাপদ থাকা যাবে। এই জিনিসটা যদি একটু মাথায় রেখে আমরা চেষ্টা করি, এই জিনিসটাকে নিজেদের মোটিভেশন হিসেবে নিয়ে যদি চেষ্টা করি, ইনশাল্লাহ সবাই নিজেদের স্বপ্নের গন্তব্যে পৌঁছতে পারবে বলে আমি করি, এবং অবশ্যই তোমাদের জন্য অনেক দোয়া এবং শুভকামনা। ধন্যবাদ সবাইকে। ধন্যবাদ মুনিম। আমি রাকিবের কাছে যাব, তবে তার আগে একটু বলে নিই, রাকিব আসলে নিজে যেমন কষ্ট করে একটা জায়গায় পৌঁছেছে, নিজের পরিশ্রম ছিল, ভাগ্য সহায় ছিল, ও চেষ্টা করছে নতুনদের জন্য সেই একইভাবে পরিশ্রম এবং যে কষ্টটুকু তোমরা করবে, তবে সেক্ষেত্রে যেন একটা সাপোর্ট পেতে পারো সেটার জন্য রাকিব চেষ্টা করে যাচ্ছে। ওর একটা অসাধারণ উদ্যোগ হচ্ছে অ্যাডমিশন ক্র্যাকার্স। তো আজকে লাইফটা যদি ভালো লেগে থাকে, যদি মনে হয় আসলে একদিনে তো তোমাদেরকে আমরা চাইলেই সবটুকু দিয়ে দিতে পারি না কিংবা সব ইনফরমেশন, অনেকে প্রশ্ন করছে সবারটা হয়তো বা জবাব দেওয়া যাচ্ছে না, তো সেক্ষেত্রে রাকিবের সাথে থেকো, অ্যাডমিশন ক্র্যাকার্সের সাথে থেকো, আর আশা করছি অ্যাডমিশন ক্র্যাকার্সের যে কোনো লাইভ কিংবা হেল্প হোক কিংবা যে কোনো পরামর্শ তোমরা সৈকত ভাই এবং মুনিম ভাইয়াকেও পাশে পাবে। সৈকত আর মুনিম পাবো তো পাশে, তাই না?
হ্যাঁ, জুনিয়রদের যে কোনো পাবো প্রয়োজনে ইনশাল্লাহ, তাই তো? সবসময় পাশে আছে ইনশাল্লাহ। একদম একদম, থ্যাংক ইউ সো মাচ মুনিম। তাহলে আজকে লাইভ আমরা শেষ করবো রাকিবের কিছু কথা দিয়ে। রাকিব, হ্যাঁ মিশমি, আমি বলছি, আমি একটু সময় নিচ্ছি। হ্যাঁ, আমি সবাইকে বলেছিলাম যে আমি দেখাবো, সেটা দেখানোর জন্য একটু চেষ্টা করছিলাম। তো তার আগে এখানে বলি যে হচ্ছে আমাদের যেহেতু প্ল্যাটফর্মটা আমাদের হচ্ছে প্ল্যাটফর্মটা আমার একা একা তৈরি নয়, প্ল্যাটফর্মের পিছনে কিন্তু এখানে কমেন্ট করছিল জাহিন রয়েছে, আরো অনেক হচ্ছে ঢাবি অ্যান্ড ক্যাডেটরা শুরু করেছে আর কি, যারা ঢাকা বিশ্ববিদ্যালয়ের ক্যাডেটরা ছিল তারা শুরু করেছে, সেখানে আমিও ছিলাম, আমিও এখন অথবা বড় দায়িত্বটা পালন করতেছি, আর পাশাপাশি এখানে বুঝতেই পারতেছি তাইলে আমি আছি, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ক্যাডেট আছে মানে সৈকত ভাইও আছে, যারা দেখতেছে সৈকত ভাইকে। তো আমরা বন্ধুরা আছি, ইনশাল্লাহ সৈকতকেও পাবো, মুনেমকেও পাবো, মুনেম বলছে অলরেডি ইনশাল্লাহ পেয়ে যাবো। তো হচ্ছে যারা ইয়েতে আসবে আমার প্ল্যাটফর্মের পক্ষ থেকে হেল্পটা এতটুকু থাকবে যে বিভিন্ন সময় টাইমলি আপডেট গুলো আমরা দিচ্ছি। এখন কেউ যদি বলে যে হ্যাঁ প্রত্যেকদিন প্রত্যেকদিন একটু করে পড়া দেন, সেটা আমরা করতে পারবো, প্রত্যেকদিন প্রত্যেকদিন এই করেন ওই করেন, আমরা কিন্তু অলরেডি এক্সাম ব্যাচ নিয়ে আসতেছি তাদের সামনে, যে মডেল টেস্ট গুলা নিয়ে, কারণ যত বেশি এক্সাম দিলে বেশি সুবিধা। আমরা কিন্তু এখানে সবকিছু শেয়ার করলো, একটা জিনিস শেয়ার করে নিয়ে এখন আমি আসলে করছি, আমরা কিন্তু কোচিং করছি এক জায়গায়, কিন্তু এখানে ওখানে কিন্তু সুযোগ বুঝে পরীক্ষা ঠিকই দিছি। সো তোমরা যেন পরীক্ষা দেওয়ার প্র্যাকটিসটা তোমাদের হয় এই জিনিসটা কিন্তু আমরা চেষ্টা করব। সো ইনশাল্লাহ আমরা আমাদের এক্সাম ব্যাচ চালু করব, তোমরা সবাই ফ্রি এক্সামের ব্যবস্থা থাকবে, তোমরা সবাই এক্সাম দিবে, আমাদের পেজ থেকে সব ধরনের আপডেট দেওয়ার আমরা চেষ্টা করব। সামনে আসবে হচ্ছে শেষ মুহূর্তের প্রস্তুতি, কি এক মাস পরে গেলে কি বা কি করতে হয় না করতে হয়, টাইমলি আপডেট গুলো এইসব আমরা হচ্ছে দিয়ে যাবো। এই পাশে আবার মুরাদ হাসান ভাইয়া প্রশ্ন করে বসছে যে রাকিব ভাইয়ের কাছে প্রশ্ন, অ্যাডমিশন টাইমে ডিপ্রেশন কাটানো যায় কিভাবে? বলা যায় যে এই টাইমে আমি কতটা ডিপ্রেশনে ছিলাম, বিভিন্ন সময় বিভিন্ন কারণে ডিপ্রেশনে ছিলাম, সৈকত নিজের চোখে দেখে এসেছে যে আমার বিভিন্ন রকম খারাপ সময় যাচ্ছিল, সে ফ্যামিলিয়াল হোক বা পার্সোনাল হোক, বিভিন্ন সময় বিভিন্ন ডিপ্রেশনে গেছে, ফ্রেন্ডরা ছিল বলেই অনেক ভালো করতে পারছি বলে মনে করবো এখানে, আর পাশাপাশি নিজের শক্ত থাকাটা জরুরি, নিজের লক্ষ্যটা বড় রাখাটা জরুরি, যদি স্বপ্ন না দেখতে পারি শক্ত করে তাহলে সেটা পূরণ করবো কি, এটা একটা বিষয়। আর ওই যে একটা ভাইয়ার একটা পোস্টের ডায়লগ আমি দেখছিলাম যে হোয়াট ঢাকা ইউনিভার্সিটি থিংস টুডে দ্য হোল কান্ট্রি থিংস টুমোরো, এই ডায়লগটা আমাকে খুব বেশি অনুপ্রাণিত করছিল যে হচ্ছে ঢাকা ইউনিভার্সিটি আজকে যা চিন্তা করে সারা দেশের পরে চিন্তা করে, একদিন পরে চিন্তা করে, মানেটা হচ্ছে ঢাকা ইউনিভার্সিটি দেশের ভালো কিছু করার জন্য কিছু প্ল্যান করে যেটা একদিন পরে দেশের মানুষ জানে বা দেশের মানুষ সেটা ফলো করে। সো এইরকম কোনো কিছুতে যাওয়ার জন্য অনেক বেশি ইচ্ছা ছিল বলেই আমার ডিপ্রেশন আমাকে কাটাই মানে ইয়া করতে পারেনি, মানে ছোট করতে পারেনি, আমার লক্ষ্যকে দূরে রাখতে পারে, এবং মানে মোটিভেশনাল মোটিভেশনাল সং শুনতাম, মোটিভেশনাল মোটিভেশনাল ভিডিও দেখতাম, সো দ্যাট আমার রক্ত একটু গরম থাকে, হ্যাঁ পড়তে হবে, এই করতে হবে, ওই করতে হবে। সো ফ্র্যাঙ্কলি বলতেছি এই কাজগুলোই করছি। থ্যাংক ইউ রাকিব, থ্যাংক ইউ তোমাকে। শুধু পড়াশোনা করলে হবে না, আসলে সারা বিশ্ব জুড়ে যে প্যান্ডেমিক চলছে নিজের সুস্থতার প্রতিও খেয়াল রাখতে হবে। আমাদের তিনজনের জন্যই দোয়া করো, আমরাও যেহেতু সবেমাত্র ক্যাম্পাস এসেছি, আমাদের পড়াশোনা আমাদের ক্যারিয়ার, আমরাও যেন সচেতন ভাবে সবকিছু করতে পারি, নিজের ভালো থেকে তোমাদেরকে যেন সাহায্য করতে পারি, সেই প্রার্থনা শেষ হচ্ছে আজকে লাইভ। মুনিম আল আজাদ, সৈকত আহমেদ, তোমাদেরকে দুজনকে অসংখ্য ধন্যবাদ, তোমরা নিজেদের সময়টুকু দিয়েছো, আসলে একটা সময়টা খুব ইম্পর্টেন্ট, আর একটা স্টেজে এসে সবাই এখন ব্যস্ত, তো সেই জায়গা থেকে যে বন্ধুদের ডাকে সাড়া দিয়ে ছোটদের জন্য যে সময়টা দিয়েছো তার জন্য ধন্যবাদ। রাকিব, তোকে আর আলাদা করে কি বলবো, তোকে তো অসংখ্য ধন্যবাদ, নিজে কষ্ট করেছিস এবং জুনিয়রদের জন্য সেই একই কষ্টটা না করতে হয় তার জন্য নানান পদক্ষেপ নানান উদ্যোগ তুইও নিচ্ছিস, সেজন্য সবাই ভালো থাকবি। আর হচ্ছে এখানে কোনো ভুল ত্রুটি হয়ে থাকলে, যেহেতু পুরো অনুষ্ঠানটা লাইভ হয়েছে, মুখ ফসকে একটু কোনো অন্যরকম বেফাস কথাবার্তা বেরিয়ে গেল, সিনিয়রদেরকে একটু ক্ষমার চোখে দেখো। সবার কাছে দোয়া প্রার্থী, ভালো থাকবেন, ভালো রাখবেন আশেপাশের মানুষকে। আল্লাহ হাফেজ।